সাল্লাম। এই হাদিসটা বলে কারণ কি? প্রথমে কোনো কথাবার্তা না বলে, কারণ বা উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের প্রতি অভিযোগ আছে, আমাদের মুসলিম ভাইদের, কোনো অমুসলিম হিন্দু খ্রিস্টানদের নয়, মুসলিম ভাইদের অভিযোগ আছে যে আহলে হাদিস লা মাজাবি গায়ের মুকাল্লিদ ইহুদি খ্রিস্টানের দালাল, এরা রাসুলের প্রতি দুরুদ পড়ে না। বুঝেন না, মানে আমাদের প্রতি যে অভিযোগ করা হয় যে আমরা নাকি বিশ্বনবীর প্রতি আমরা দুরুদ পড়ি না, তার জন্য দুরুদের ফজিলত দিয়ে শুরু করলাম যে প্রত্যেকটা মুসলিম ব্যক্তির এটা অপরিহার্য অলঙ্ঘনীয় দায়িত্ব, যখন তার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে, শ্রোতা যতজন থাকবে প্রত্যেককে দুরুদে ইব্রাহিম যদি পাঠ করতে না পারে সংক্ষিপ্ত দুরুদটা আপনাকে পাঠ করতে হবে। এটা আমাদের আহলুল হাদিস সালাফি মানহাজের আমাদের স্পষ্ট দায়িত্বহীন কথা, এর মধ্যে কোনো গোপন বা কোনো লোকায়িত কোনো কথা আমাদের নেই। তো এটা হচ্ছে প্রথম একটা অভিযোগ যেটা আমাদের নামে অভিযোগ করা হয়। আজকের আলোচ্য বিষয় কেন এই মিথ্যাচার, আলোচ্য বিষয় বলেন কি, আলোচ্য বিষয়ের নামে হচ্ছে কেন এই মিথ্যাচার, মানে প্রথম একটা মিথ্যাচার করাই হয় এটা দিয়ে যে আমরা নাকি দুরুদ পড়ি না। আরে ভাই, পবিত্র কোরআন সূরা হাজ সনের 33 আয়াত নম্বর 56 আল্লাহ নিজে দুরুদ পড়তে আমাদেরকে বলেছেন। ভাই, কোনো মুসলিম বলতে পারে যে দুরুদ পড়া যাবে না? অবশ্যই আমরা বলি দুরুদ পড়ার জন্য আলাদা আমাদের কিতাবপত্র আছে না নেই ভাই, যে ফাজালে দুরুদের উপর আমাদের বই আছে না নেই? দেখেন, এখনই বাংলাদেশের আর তাহারিক পত্রিকা, নাম শুনেছেন, যেটা হাদিস ফাউন্ডেশন প্রকাশ করে, আসাদুল্লাহ গালিব স্যারের যে আহলাদিস আন্দোলনের পক্ষ থেকে যা তাহারিক পত্রিকা ছাপানো হয়, 3 সপ্তাহ ধরে একটা কিস্তি আসছে, মানে একটা প্রবন্ধ আসছে যে দুরুদ পড়ার ফজিলত। ভাই পেয়েছেন, দুরুদ পড়ার ফজিলত। তো আমাদের পরে যে মিথ্যাচার করা হয় আমরা নাকি দুরুদ পড়ি না, ভাই আমরা দুরুদ পড়ি, শুধুমাত্র আমাদের প্রতি মিথ্যাচার করা হয় যারা নিজেদের ফ্যাক্টরিতে তৈরি করা দুরুদ, যেটা বিভিন্ন মিলাদ মসজিদে পাঠ করে, ওই দুরুদকে আমরা বলি বিদাত। ওই দুরুদটাকে খাস কোনটা ভাই, যে তারা বালাগাল উল্লা বি কামালিহি, এই যে একটা দুরুদ বিভিন্ন আলেম ওলেমা নিজেরাই বিভিন্ন রকমের কবিতা ছন্দ দিয়ে যখন পাঠ করছে, যে কথা বলছিলাম, কথা বুঝতে পারছেন ভাই? ঠিক আছে, এবার তো আমরা বিরোধিতা কিন্তু রাসূলের সুন্নতে দুরুদ আমরা করি না, বরঞ্চ আমাদের প্রত্যেকটা ব্যক্তির দুরুদ আমরা পাঠ করি কি করি না ভাই? বন্ধু ভাই, আজান যখন শেষে দোয়া পাঠ করার পর আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করি কি করি না ভাই? নামাজের মধ্যে, সালাতের মধ্যে আমরা দুরুদ পড়ি কি পড়ি না? মাগরিবের পরে আমাদেরকে দুরুদ পড়তে হয় কি হয় না? আমরা অবশ্যই দুরুদ পড়ি। তবে ভাই, আপনাদের সঙ্গে আমাদের ইখতিলাফ বা মত পার্থক্য যে মানব রচিত কোনো দুরুদ পাঠ করা যাবে কি যাবে না, দুরুদ নিয়ে মত পার্থক্য নেই। রসুলের প্রতি দুরুদ পড়তে হবে, দুরুদ পড়ার ফজিলত একাধিক আছে। যদি দুরুদ নাই পড়া হয়, কোনো ব্যক্তি মুনাজাত করছে, দোয়া করছে, আর মাঝখানে যদি রসুলের প্রতি দুরুদ না পড়ে, তো আল্লাহ সুবহানাল্লাহ তার দোয়াটিকে আসমান জমিনের মধ্যে ঝুলিয়ে রেখে শোনান, 3 মিনিট স্পষ্ট হাদিস। যতক্ষণ রসুলের প্রতি দুরুদ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাল্লাহ দোয়াটিকে কবুলই করেন না। তবে এটা আমাদের স্পষ্ট, আমাদের স্পষ্ট মাসালা যে দুরুদ আপনাকে দোয়া করার সময় পাঠ করতে হবে, নচেৎ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না। তাই দোয়া কবুলের একটা মাধ্যম হচ্ছে দুরুদ পাঠ করা। কিন্তু মানব রচিত দুরুদ নিয়ে আমাদের ইখতিলাফ আছে, আমরা এখানে বিরোধিতা করি যে মানুষ কোনো একটা ছন্দ বা কোনো কিছু তৈরি করলো বা কোনো একটা মানে গাজল তৈরি করলো, সেটাকে যদি দুরুদ মনে করে পাঠ করে ইবাদত হিসাবে, আমরা এই দুরুদটাকে বলি বিদাত, এটা পাঠ করা যাবে না। কিন্তু রসুলের হাদিস দ্বারা যেগুলো প্রমাণিত আছে সেগুলো কখনো বলি না যে এই দুরুদ পাঠ করা যাবে না। আলোচ্য বিষয় কেন এই মিথ্যাচার, প্রথম মিথ্যাচার এটা। 2 নম্বর মিথ্যাচার, আমাদের প্রতি অপবাদ বা যারা দিচ্ছে একটু খণ্ডন করা জরুরি কি জরুরি নয়? অবশ্যই আমরা কাউকে আক্রমণ করে বা আক্রোশজনিত কারণে আমরা তাদের কোনো কথা আমরা করবো না, তবে আমাদের অবস্থান আমরা পরিষ্কার করতে পারি কি পারি না, যেগুলো আমাদের মিথ্যা অপপ্রচার যদি করা হয়, আমাদের একটা দায়িত্ব আছে যে না আমাদের মানহাজ কি আমরা সেগুলো মানুষের সামনে প্রকাশ করব। যদি মিথ্যাচার করা হয় সেটা আমরা স্বতন্ত্র আলাদা করে দেবো। যেমন দুরুদ প্রসঙ্গে বললাম, দুরুদ পাঠ করাতে আমরা বলি ওয়াজিব। ব্যাপারটা নামাজের কোনো ব্যক্তি যদি আত্মায়াতের পরে দুরুদ যদি না পাঠ করে তার নামাজ হবে? জি হবে না। কিন্তু হেদা উঠিয়ে দেখেন ইসলাম ফাউন্ডেশন প্রথম কোনো 76 পৃষ্ঠা পরিষ্কারভাবে লিখেছে, কোনো ব্যক্তি যদি দুরুদে ইব্রাহিম পাঠ না করে তার নামাজটা হয়ে যাবে। মাসলাকে হানফিদের কি, দুরুদ পাঠ না করে নামাজ হয়ে যাবে? কিন্তু আমাদের মাঝব কি, আমাদের মাসলাক যে না অবশ্যই আপনাকে দুরুদ পাঠ করতে হবে। শুধু অতটা লেখা নাই যে কোনো ব্যক্তি যদি জীবনে রাসূলের প্রতি একবার দুরুদ পাঠ করে দেয়
তাহলে জীবনে আর কোনোদিন যদি দুরুদ পাঠ না করে তারপরে গোনা হবে না। কেন? ওই যে হুকুম আল্লাহ বলেছে যে রসুল যদি দুরুদ পড়ো একবার তো পাঠ করেছে আমল হয়ে গেছে। কিন্তু আমাদের কি আমাদের মাথায় স্পষ্ট রসুল দুরুদ নাম আসলে আমাদেরকে দুরুদ পাঠ করতে হবে। আর একটা পয়েন্ট, ছোট্ট কথা মনে রাখবেন যে আমাদেরকে যারাই অভিযোগ করে যে আমরা আহলুল হাদিস গায়ে মুকাল্লিদ না বাজাবি, আমাদের অপবাদ দিয়ে বলে যে এরা দুরুদ পাঠ করে না। একটা ছোট্ট আমার জীবনে ঘটনা বলি, এই যে ইস্তেহার দেখছেন তো, হ্যান্ডবিল বা লিফলেট যাই বলেন না কেন, তো যারা আমাদের প্রতি অভিযোগ করে তো তারা তথাকথিত সুন্নি নামে পরিচিত এবং নিজেকে সুন্নি বলে পরিচয় দেয়। আমাদের পশ্চিমবাংলাতে তারা বলে আমরা বেরলবি। কি বলে? বেরলবি। তো বেরলবিদের যখন কোনো ইস্তেহার দেখবেন, কোনো বই দেখবেন, লিফলেট দেখবেন, কোনো মসজিদ দেখবেন, সব জায়গাতে তাদের একটা বৈশিষ্ট্য যে তারা আমরা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম এটা স্পষ্ট লিখেছি কি লিখে নাই, ওরা লিখবে কি 786-92 লেখে কি লেখে না। তো একজন ভাইকে বলছি ভাই 786 মানে কি, উনি তখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা ঠিক আছে, তর্কের ক্ষেত্রে মেনে নিলাম। বলছে ভাই ব্র্যাকেট দিয়ে 92-92 লেখা আছে, এটার মানে কি? এটা তো বুঝি না। উনি তখন বলছেন 92 মানে মুহাম্মদ। আচ্ছা নাউজুবিল্লাহ মিন জালিক, ভাই মুহাম্মদ লিখেছেন, নামের পাশে রসুলের দুরুদ গেল কই? ভাই 92 লেখা কি লেখে না? তো 92 তো লিখছে, পাশে কি রসুলের প্রতি দুরুদ দিয়েছে? ওটা যদি মুহাম্মদই ধরেনি তারপরে ভাই পাশে তো ব্র্যাকেটে তো দুরুদ দেওয়া দরকার ছিল, দুরুদ দেয় না। তাই আমরা বলি ভাই দুরুদ কারা পাঠ করে না, আমরা না তারা? তাহলে প্রকৃতপক্ষে দুরুদ কারা পাঠ করছেন? তারাই পাঠ করছে না। তারা অভিযোগ করে যে আমরা নাকি আহলুল হাদিস ওয়াহাবি, এরা কখনো দুরুদ পাঠ করে না। একটা ছোট্ট আপনাকে ইলজামি আক্কেলি জবাব, ভাই বলুন তো আমাদেরকে যে ওয়াহাবি বলা হয় মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদির নাম অনুসারী, তো মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের একটা বই আছে স্বতন্ত্র, নাম হচ্ছে কিতাবুত তাওহীদ। প্রত্যেকটা আহলুল হাদিস তারা সবাই জানে কি জানে না, ভাই কিতাবুত তাওহীদে এমন একটা পৃষ্ঠা উঠিয়ে দেখান যে বিশ্বনবীর নাম এসেছে মুহাম্মদ আর পাশে ব্র্যাকেটে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লেখা নেই। ভাই প্রমাণ কোথায়? ভাই সাল্লাল্লাহু সাল্লাম এটা দুরুদ কি দুরুদ নয়? অবশ্যই দুরুদ। তথা প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা বিশ্বনবীর নাম আসার পরে দুরুদ আছে কি নেই? তো আমাদেরকে কোন অ্যাঙ্গেল থেকে বলছে যে আমরা নাকি দুরুদ পড়ি না? প্রত্যেকটা কিতাবে প্রত্যেকটা বইয়ে সবচেয়ে দুরুদ আমরাই ব্যবহার করে সম্পূর্ণ, আমরা দন্তিস্ব দিয়ে একটা ফুটকে দিয়ে রাখি না, রাখি না দিই। অধিকাংশ আহলুল হাদিস সম্পূর্ণ দুরুদটাকে স্পষ্ট লিখে দেয়। তাই ভাই এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যাচার, তাই এই মিথ্যাচার থেকে দূরে থাকতে হবে। যতটা আমরা বলি ততটাই বলেন, আমাদের ইখতিলাফ কোথায়? দুরুদ পড়া নিয়ে নয়, কোনটা নিয়ে ইখতিলাফ? মানুষ রচিত কোনো দুরুদ বা কোনো কবিতা ওটা দুরুদের ফজিলত হিসাবে পাঠ করা যাবে কি? আমাদের মত না এটা যাবে না, এটা শরীয়তের মধ্যে সংযোজন, এখান থেকে দূরে থাকতে হবে। এটা যদি কেউ দুরুদ হিসাবে পাঠ করে সেটাকে বিদাত বলি। কত স্পষ্ট, এটা আমাদের অবস্থান। কেন এই মিথ্যাচার নম্বর 2? অনেক মানুষ দেখবেন আমাদের কে একটা অপবাদ দেয়, আমরা যখন পরিচয় দিই আমরা আহলুল হাদিস, তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে আহলুল খাবিস। বলে কি বলে না? বা এটার জবাব দেওয়ার দরকার আছে না নেই? যে অবশ্যই আছে। যখনই আমরা পরিচয় দিই আহলুল হাদিস আর তারা আমাদেরকে অপবাদ দেয় এরা আহলুল হাদিস নয়, এরা আহলে খাবিস, আর এটা সাধারণ মানুষ নয়। যদি সাধারণ কোনো রাখাল মাঠপাশ করা কোনো ব্যক্তি বা 3 নম্বর শ্রেণীর কোনো যদি মুসল্লি বলতে তার জবাব দেওয়ার প্রয়োজন ছিল না। কিন্তু সবচেয়ে আল্লামা ডিগ্রি অর্জনধারী যারা আছে বক্তৃতা ফিল্ড এবং বই লেখনীতে তারা পরিষ্কারভাবে আমাদেরকে অপবাদ দিচ্ছে আহলুল হাদিস নয়, এর আহলুল খাবিস। তো ভাই এর জবাব সে বুখারিতে আছে, সে বুখারি কিতাবুল মানাকিব হাদিস নম্বর 3533, মনে রাখবেন 3533 কিতাবুল মানাকিব। বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দেরকে ডেকে বলছে তোমরা জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কুরাইশদের, কুরাইশরা যে আমার উপরে অভিযোগ করে আল্লাহ কিভাবে সেটা প্রত্যাবর্তন করে দেয়? কথা বুঝতে পারছেন? কুরাইশরা বিশ্বনবীর উপরে অনেকগুলো অপবাদ দিয়েছিল, আর বিশ্বনবীর অনেকগুলো অপবাদের মধ্যে একটা অপবাদ হচ্ছে এটা যে রাসূলের নাম হচ্ছে মুহাম্মদ, মানে কি ভাই? প্রশংসিত। আর কুরাইশের ব্যক্তিরা হিংসা বিদ্বেষ পোষিত বিশ্বনবীকে মুহাম্মদ নামে ডাকতো না, কি নামে ডাকতো? মুদাম্মাম, মানে নিন্দিত। বোঝাতে পারিনি, বিশ্বনবীর নাম হচ্ছে মুহাম্মদ, যার বাংলা অনুবাদ করলে হয় প্রশংসিত। আর কুরাইশের ব্যক্তিরা বিশ্বনবীর মানে ওপরে এতই রাগান্বিত ছিল, তারা দলিলে না পেরে তখন বিশ্বনবীর নামকে বিকৃত করে করেছিল
মুজাম্মা মানে নিন্দিত। আর আল্লাহ এই জন্য সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনন্দেরকে বলছে যে জানো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে কুরাইশদের যে আমার প্রতি মিথ্যা অপবাদ দেয় আল্লাহ কিভাবে সেটা প্রত্যাবর্তন করে দেয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা তো গালি দেয় মুদাম্মামকে, আনা মুহাম্মাদ, আমি তো মুহাম্মাদ, আমি মুদাম্মাম না। তো আমাদের জবাব হচ্ছে এটা আমরা আহলে হাদিস, আর আহলে হাদিস আমরা আহলে খাবিস নয় ভাই। আমাদের নামকরণের উপরে যদি আপত্তি হয়, বিশ্বনবীর নামকরণের উপরে আপত্তি ছিল কি ছিল না? তো বিশ্বনবী কিভাবে ওটাকে জবাব দিয়েছে যে আনা মুহাম্মাদ, আমি মুহাম্মাদ, আমি মুদাম্মাম না। তো যে মুদাম্মাম তার উপরে আল্লাহর গজব, তার উপরে লানত হবে, কিন্তু আমি তো মুহাম্মাদ, আমি তো প্রশংসিত। তো আমরা যে আহলুল হাদিস আমরা আহলে খাবিস না, যারা আহলে খাবিস তাদের প্রতি গালটা লাগবে। এই যে সুন্নাত সম্মত উত্তর, আমাদেরকে অনেকগুলো অভিযোগ, তার মধ্যে এটা হচ্ছে আমাদেরকে আহলুল খবিস বলা হয়। আর দুই নম্বর অভিযোগ হচ্ছে এটা যে আহলে হাদিস এরা নাকি ইংরেজদের জামানাতে পয়দা হয়েছে, অভিযোগ আছে না নেই বলে এরা ইংরেজদের জামানাতে পয়দা হয়েছে। ইংরেজদের জামানার পূর্বেদের কোনো অস্তিত্বই ছিল না। আমার এখানে একটা বই আপনাদের এক ভাই আমাকে দিল, এই যে একটা বই আপনাদের এখানকার লেখক হক বাতিলের লড়াই, বইটা আমাকে দিয়েছে নির্ভীক ভাই, এই এক ঘন্টা আমি পেয়েছি। তো এই বইটাতে মোটামুটি ধরেন বেশ কিছু আলোচনা আমি আস্তে আস্তে পড়ছিলাম। তো এর মধ্যে মোটামুটি ওই 23 নম্বর পৃষ্ঠা থেকে 65 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আহলাদেশের মানে যতগুলো সমালোচনা করা প্রয়োজন সবগুলোই করেছে। আহলাদেশ ইহুদির দালাল, আহলাদেশ খ্রিস্টানের দালাল, এরা ইংরেজদের জামানায় পয়দা, এরা এই করে, এরা ওই করে, সমস্ত যতগুলো অভিযোগ যেগুলো অমুসলিমরাও মানে বিশ্বাস করে না সেই অভিযোগগুলো আমাদের প্রতি আপত্তি করেছে। লেখকের নাম হচ্ছে মোহাম্মদ কাফিলউদ্দিন সরকার সালেহি, আপনাদের এখানকার যাই হোক হবে মনে হয়, তো ভাই আমাকে বইটা দিয়েছে। তো যাই হোক, আমাদের প্রতি যখন অভিযোগ এটা যে আমরা নাকি ইংরেজের জামানায় পয়দা, মানে সৃষ্টি আমরা হয়েছি তার আগে নাকি আমাদের অস্তিত্ব ছিল না, তার জন্য প্রথমে একটি সুনান তিরমিজি একটা হাদিস পাঠ করেছি। সুনান তিরমিজি খুলবেন কিতাবুল ফিতান হাদিস নম্বর 2192 এবং 2229, এবং সুনান ইবনু মাজাহ মুকাদ্দামা বাব ইত্তেবা রাসূল হাদিস নম্বর 6710, সহিহ বুখারী তালিকা হিসেবে এসেছে হাদিস নম্বর 7311 অধীনে, ইমাম বুখারী বাদ বেঁধেছে হাদিসটা দিয়ে, আর সেই মুসলিম কিতাবুল ইমারাত হাদিস নম্বর 5059, বিভিন্ন সনদ বিভিন্ন মতনে মুতাওয়াতির পর্যায়ে হাদিসটি এসেছে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি এসেছে সুনান ইবনু মাজাহতে, আর সুনান তিরমিজিতে এসেছে মুয়াবিয়া ইবনু কুররাতা তার পিতার সনদে বর্ণনা করছে। হাদিসটা পাঠ করছে, হাদিসের অনুবাদ করছি যে আমাদেরকে যে অভিযোগ করা হয় যে আমরা ইংরেজদের দালাল বা ইংরেজদের জামানাতে সৃষ্টি হয়েছি এটার জবাবের জন্য, কেন আমাদের দলিল হচ্ছে কোরআন আর হাদিস, বা হাদিস পাঠ করবো কি করবো না, যে আমরা হাদিস দিয়ে আমরা দলিল দেবো, যেমন কেমন ভাবে দিলাম যে আহলে হাদিস কে আহলে খাবিস যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিল, আমরা বুখারী থেকে দলিল দিয়েছি সুন্নাত সম্মত উত্তর। দুই নম্বর অভিযোগ যে আমরা ইংরেজ জামানা কি পয়দা, উত্তর হচ্ছে না, এটা মিথ্যাচার আমাদের প্রতি। দলিল সুনান ইবনু মাজাহ এবং সুনান তিরমিজি হাদিস নম্বর 2192, মুয়াবিয়া ইবনু কুররাতা তার পিতার সূত্রে বর্ণনা করছে, তিনি বলছেন ইজা ফাসা দাহর ইসলাম ফালা খায়রি ফিকুম লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিন লা ইয়ারদুহুম মান খাদালাহুম হাত্তা তাকুমু সাআত। মুয়াবিয়া ইবনু কুররাতা আল্লাহর সুন্নাহ সূত্র বলছে যখন সামবাসীর মধ্যে খারাপি নেমে আসবে সেই সময় তোমাদের জন্য কল্যাণকর কোনো জিনিস থাকবে না। লা তাযালু তবে ধারাবাহিকভাবে তায়ফাতুন একটা দল, ভাই তয়ফা কি এক বচন না বহুবচন? এক বচন তয়ফাতুন, একটা দল, চারটে দল নয়, একটা দল আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ভাই কারা, কটা দল, চারটে দল না একটা? তয়ফাতুন একটাই দল হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, মানসুরিন, আর আল্লাহ এই দলটিকে তিনি সহযোগিতা করতে থাকবেন। আর বিরুদ্ধ আচরণকারীরা যত বিরোধিতা করুক না কেন তাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যে কি এমন সংগঠিত হয়ে যাবে। এই হাদিসটা শুধু অনুবাদ করলাম, হাদিসটা প্রত্যেকের শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ আপনার সঙ্গে উপস্থাপন করতে চাইছি, যাতে প্রমাণ হবে যে আমরা আহলুল হাদিস, আমরা ইংরেজের জামানায় তৈরি নয়, আমাদের সৃষ্টি কখন এটা আপনি স্পষ্ট হয়ে বুঝতে পারবেন। প্রথম দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালু ধারাবাহিকভাবে থাকবে, কোনটা ভাই? হকপন্থী দল। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুবরণ করে কত হিজরি ভাই? 11 হিজরি। ইসলাম পরিপূর্ণ হয় 10 হিজরি, 9 জিলহাজ। কত স্পষ্ট, ইসলাম পরিপূর্ণ হচ্ছে 10 হিজরি, 9 জিলহাজ। আল্লাহ রাসূল মৃত্যুবরণ করছে 11 হিজরি। আল্লাহ রাসূলের মৃত্যুর পরে পৃথিবীতে কি ওহী আসা সম্ভব? জিনা সমস্ত হানাফি শাফি মালিকি হাম্বলি দেবন্দী বেরেলভি তারা সকলেই একমত আল্লাহ রাসূলের মৃত্যুর পর কমপক্ষে ওহী আসা সম্ভব নয়। তাহলে ইসলাম যখন মুকাম্মাল পরিপূর্ণ হয়ে গেল আর আল্লাহ বলছে লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি আলাল হক, যে আমার উম্মতের মধ্যে হক পন্থা কি দল থাকবে,
আল্লাহর তয়ে ফাতুন লাতা জালু, মানে এই দলটা ধারাবাহিকভাবে থাকবে, মানে কোনো সময় দলটা থাকা থাকবে না, মানে দলটা থেকে উন্মত কখনো বিচ্ছিন্ন হবে না, সব সময়তে থাকবে। তো আল্লাহ রাসূলের জামাতে আল্লাহ রাসূল হকপন্থী, এটা নিয়ে কোনো সমস্যা ছিল? এই যে লাতা জালু অন্তর্ভুক্ত কে? আল্লাহ রাসূল এবং সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর তাবেঈ, তারপর তাবে তাবেঈ, এবং চলতে আসছে ধারাবাহিকভাবে। লাতা জালুর অন্তর্ভুক্ত যে হকপন্থী জামাত, হকপন্থী দল, এটা ধারাবাহিকভাবে থাকবে। এবার আমাদের প্রশ্ন, যারা বলছে চারটের মধ্যে একটাকে মানতেই হবে নচে জান্নাত যাওয়া যাবে না, আর যারা মানে না তারা ইহুদি খ্রিস্টানের দালাল, এক কোন কি আমাদের মুসলিম সমাজে আছে না নেই? ভাই বলুন তো, তারা কি লাতা জালুর অন্তর্ভুক্ত হতে পারে? আল্লাহর রাসূল বলছে হকপন্থী দল এটা সর্বদাই থাকবে, সর্বদা সমস্ত সময়তে এই হকপন্থী দলটা থাকবে। এখন যেগুলো চারটের মধ্যে একটা মানা ফরজ, তো এবার প্রথম প্রশ্ন, যাদের নামে এই নামকরণগুলো করা হয়েছে, দল করা হয়েছে, তার মানে প্রথম ইমামের নাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। অনেক মানুষ বলে নাকি আমরা ইমাম আবু হানিফার সামনে গুস্তাকি করি, নাউজুবিল্লাহ মিন জালি। প্রত্যেকটা আহলুল হাদিস যারা সালাফি মানহাজ মানে, বলতে ইমাম আবু হানিফা বলার পরে রাহিমাহুল্লাহ বলে কি বলে না? তো ভাই এটা গুস্তাকি, যে তার সঙ্গে শত্রুতা হতে থাকে আমরা রাহিমাহুল্লাহ বলতাম, কখনোই বলতাম না। ভাই আপনি ফেরাউনকে রাহিমাহুল্লাহ বলবেন কেন? ওর সঙ্গে শত্রুতা আছে রে ভাই। আমরা মনে করি যে সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ভালোবাসা এটা ইমানের দায়িত্ব, শুধু সাহাবি নাই, তাবেঈ রাদিয়াল্লাহু তাআলা, তাবেঈ যারা আছেন রাহিমাহুল্লাহ, তাদেরকে ভালোবাসা ইমানের একটা আলামত। আর সমস্ত মুহাদ্দিস ও মুহাদ্দিক মুত্তাহিদ ইমাম যারা জ্ঞাত হয়েছে সালাফের মধ্যে, সমস্ত যারা ইমানদার ব্যক্তি তাদেরকে ভালোবাসা ইমানদার ব্যক্তির একটা ইমানি আলামত। আমরা মনে করি ইমাম আবু হানিফাকে ভালোবাসা এটা ইমানের একটা দাবি, তাকে ভালোবাসা উচিত, তার জন্য রাহিমাহুল্লাহ বলি। তো যাদের নামে এই মাযহাবগুলো তৈরি হয়েছে, প্রথম ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, জন্ম 80 হিজরি, মৃত্যু 450 হিজরি, কুফায় জন্ম, কুফাতে জন্মগ্রহণ করে আর বাগদাদে মৃত্যুবরণ করে। দ্বিতীয় ইমাম ইমাম শাফি রাহিমাহুল্লাহ, জন্ম 150, মৃত্যু 204, আর তৃতীয় ইমাম মানে দ্বিতীয় মধ্যে পড়ে ইমাম মালিক, 93 হিজরিতে জন্ম, 179 মৃত্যু। আর চতুর্থ ইমাম ইমাম আহমেদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ, জন্ম 64 হিজরি, মৃত্যু 241 হিজরি। আমাদের প্রশ্ন ছিল এটা, যে এই চার ইমামের নামে চারটে মাযহাব পৃথিবীর জমিনে মুসলিমদের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে, আর তারা বলছে চার মাযহাবটা হচ্ছে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালু, কিন্তু এই হকপন্থী দলটা সব সময় থাকবে। এবার প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ 80 হিজরিতে জন্মগ্রহণ করছে, আল্লাহ রাসূল 11 হিজরিতে মৃত্যুবরণ করছে, মাঝখানে 70 বছর আছে না নেই? ভাই বলুন তো, এই 70 বছরের মধ্যে চার ইমাম লাতা জালু অন্তর্ভুক্ত হতে পারে? কি বলছেন? একটা সাধারণ জ্ঞান দিয়ে, প্রথম বৈশিষ্ট্য আল্লাহ রাসূল বলছেন লাতা জালু ধারাবাহিকভাবে থাকবে, এই দলটা থেকে কখনো উম্মত বিচ্ছিন্ন হবে না। কিন্তু আমরা চারটে মাযহাবকে যদি লাতা জালু অন্তর্ভুক্ত করে নিই, বা এটা সম্ভবই নয় যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পূর্বে পৃথিবীতে হানাফি মাযহাব ছিল, কে বিশ্বাস করবে? ভাই বলুন তো, আদম আলাইহিস সালামের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল? এখন কেউ যদি বলে না আদমের পূর্বে মানুষ ছিল, তাকে কি করতে হবে? ওই পাদনাতে আপনাদের পাঠাতে হবে। ভাই বলুন তো, জিজাস ক্রাইস্ট তথা যীশু খ্রিস্টের নাম অনুসারে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে, তো যীশু খ্রিস্টের পূর্বে পৃথিবীতে খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল? কোনো ধর্ম ছিল না। গৌতম বুদ্ধ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আজ থেকে 2500 বছর পূর্বে, তো গৌতম বুদ্ধের পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? জিনা। ঠিক একইভাবে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করছে 80 হিজরি, তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পূর্বে পৃথিবীতে হানফি বলে কোনো মাযহাব ছিল? ইমাম শাফির পূর্বে শাফি বলে কোনো মাযহাব থাকাটা সম্ভব? কিন্তু ভাই হকপন্থী জামাত থাকা সম্ভব কি সম্ভব নয়? অবশ্যই। যেমন যীশু খ্রিস্টের পূর্বে খ্রিস্টান বলে কোনো ধর্ম ছিল না, কিন্তু সত্য ধর্ম ইসলাম ছিল কি ছিল না? ঠিক একইভাবে এটা যদি বুঝে নেন, আপনার জন্য আমার জন্য বোঝাতে খুব সহজ। লাতা জালু এই দলটি সব সময় থাকবে, সর্বদা থাকবে। তয়েফাতুন একটা দল, চারটে নয়, বলছে না চারটে ফরজ? আর আল্লাহ তয়েফাতুন একটাই দল হবে হকের প্রতি প্রতিষ্ঠিত। আলাল মিন লাতা জালু তয়েফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ভাই হক কি? তৃতীয় বৈশিষ্ট্য কি পাওয়া গেল ভাই হকপন্থী জামাতের? তারা একটা দল হবে, এই দলটা ধারাবাহিকভাবে থাকবে, আর আল্লাহ রাসূল বলছে তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। হক কি? এখন কেউ যদি নিজেদের ব্যানারের নাম রেখে দেয় আহলে হক, তারাই কি হক? বাংলাদেশে আছে না নেই ভাই? যে তারা বলছে আমরা আহলে হক, ভাই আহলে হক না ঠক, এটা তো পরে বোঝা যাবে তাদের আকিদা মানহাজ দেখে।
তো আল্লাহ রাসূল বলছে জামাতের একটা তার হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। এখন প্রশ্ন, হক কি? ভাই বলেন, উত্তর দেন, হক কি? হক হচ্ছে আল কোরআন। আল্লাহ রাসূল বলছেন পবিত্র কোরআন সূরা কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 29, কুলিল হাক্কু মির রব্বিকুম, বলো হক এসেছে তোমার রবের পক্ষ থেকে। মানে কি এসেছে? আল কোরআন এসেছে, বোঝা গেল পবিত্র কোরআন। আল্লাহ সুবহানাহু বলছে কোরআন হচ্ছে হক। এখন প্রশ্ন আসতে পারে হাদিস কি হক, হাদিস কি হক প্রশ্ন আসতে পারে। কেন আপনাদের বাংলাদেশে আহলুল কোরআন বলে একটি ফিরকা বের হয়েছে কি হয় নাই? ভাই বের হয়েছে, তাদের দাবি না কোরআন শুধু হক, হাদিস হক নয়, হাদিস মানা যাবে না, মুনকিরে হাদিস তারা আছে না নেই, তারা আছে। তো কোরআন যখন আল্লাহ বলছে কুলিল হক তুমি রব্বিকুম, বলো হক এসেছে তোমার রবের পক্ষ থেকে। এখন রাসূলের হক হাদিসকে যারা হক স্বীকার করে না, কিন্তু আল্লাহ রাসূল বলে দিয়েছে এই হকপন্থী দলটি তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বোঝা গেল হাদিস হক কি হক নয়, হক এটা তো দাবি, প্রমাণ কোথায়? এটা তো আপনার দাবি যে না হাদিস তো হক, প্রমাণ প্রমাণ হচ্ছে আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত, হাদিস আলোচনের কথা এটা হক। শোন আবু দাউদ খুলবেন কিতাবুল ইলম হাদিস নম্বর 3646, সনদ হাসান, আব্দুল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কুনতু উক্তুবু কুল্লা শাইয়্যা আসমা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি আল্লাহ রাসূলের ওই সমস্ত কথাগুলো যেগুলো শুনতাম সবগুলো লিখে ফেলতাম। ভাই কে বলছে কুনতু উক্তুবু কুল্লা শাইয়্যা আসমা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলের প্রত্যেকটা ওই কথাগুলো লিখে রাখতাম যেগুলো রাসূলের কাছ থেকে শুনতাম। ভাই কে লিখতো? আব্দুল বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে সাহাবী, বোঝা গেল এই হাদিস প্রমাণ করছে যে রাসূলের জামানাতেই হাদিসকে লেখা শুরু হয়ে গিয়েছিল। না আহলে কোরআনের দলিল খণ্ডন এক, আর দুই যারা বলে যে বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি এই হাদিসের গ্রন্থ মানাটা বিদাত, এটা খণ্ডন হয়ে গেল হাদিস দ্বারা, যে না সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানাতেই হাদিস সংকলন অলরেডি শুরু হয়ে গেছে। কেন? আব্দুল বিন আমর আল্লাহর কাছে প্রত্যেকটা কথা তিনি লিখে রাখতেন, কেন? উরিদা হিফজাহু, যাতে মুখস্থ করতে পারি। আব্দুল বিন আমর বলছে প্রত্যেকটা কথা রাসূল লিখে রাখতাম, কেন? যেন আমি মুখস্থ করতে পারি। ফানা হাতনি কুরাইশ, কুরাইশের বেশ কিছু নেতাবর্গ এসে আব্দুল বিন ওমরের প্রতি অভিযোগ করলেন। অভিযোগটা কি? তারা বলছে যে আল্লাহ রাসূল কখন রাগান্বিত অবস্থায় থাকে, কখন খুশি অবস্থায় থাকে, তুমি প্রত্যেকটা কথা রাসূল লিখে ফেলো। এটা কাল্লামু গাদাবের রিদা, যে আল্লাহ রাসূল কখন রাগান্বিত অবস্থায় থাকে, কখন খুশি অবস্থায় থাকে, আর তুমি প্রত্যেকটা কথা রাসূল লিখে ফেলছো। যে রাগান্বিত অবস্থায় ভুল কোনো কথা বলে ফেলে, এটা কাদের অভিযোগ ছিল? কুরাইশদের। সঙ্গে সঙ্গে আব্দুল বিন ওমর বলছে যে আমি কিতাব লেখা বন্ধ করে দিলাম, রাসূলের হাদিস লেখা বন্ধ করে দিলাম, ফা যাকাতু যালিকা লিরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই কথাটা রাসূলের কাছে গিয়ে বললাম যে আল্লাহ রাসূল আমি আপনার প্রত্যেকটা কথা লিখে ফেলতাম, আর কুরাইশরা বলছে আপনি রাগান্বিত অবস্থায় থাকেন, খুশি অবস্থায় থাকেন, তো আমি হাদিস লেখা বন্ধ করে দিয়েছি, কাদের ঠিক করেছি কি করিনি? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তিনি বলছেন উক্তু, তুমি লিখতে থাকো, ফাওয়াল্লাযী নাফসি বিহাদি মুহাম্মাদ, সেই সত্তার কসম যারাতে মুহাম্মাদের প্রাণ আছে, মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমার এই মুখ থেকে যেগুলো বের হয় সেটা হক ব্যতীত কোনো কিছুই নাই, চাই আমি রাগান্বিত অবস্থায় থাকি, চাই খুশি অবস্থায় থাকি। ভাই আল্লাহ কি বলছে? ইল্লা হাক্কুন, যে আমার এই মুখ দিয়ে যেগুলো বের হয়, চাই রাগান্বিত অবস্থায় হোক, আর চাই ঘুমন্ত অবস্থায় হোক, আর চাই খুশি অবস্থায় হোক, আমি যে মুহূর্তে যে কথাটা বলি ইল্লা হাক্কুন, হক ব্যতীত কোনো কিছু নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এই জামাত যারা ফেরকা এনার্জি মুক্তিপ্রাপ্ত দল আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, বুঝল? হক হচ্ছে পবিত্র কোরআন, হক হচ্ছে হাদিস, মানে তারা কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত এই জামাতটা থাকবে, এরা হচ্ছে ফেরকা এনার্জি। ভাই বলুন তো, বিশেষ করে মানহাজে আহলুল হাদিস যারা আছে পৃথিবীর যে প্রান্তে থাক, তাদের একটাই স্লোগান যে পৃথিবীর সমস্ত মানুষের কথাকে উপেক্ষা করে পবিত্র কোরআন সুন্নাহকে নিঃস্বার্থভাবে আপনাকে আনুগত্য অনুসরণ করতে হবে। এটা আন্দোলন বা এটা আন্দোলন, ভাই বলুন তো, স্লোগান কারা দেয় আমরা ব্যতীত? আপনি পৃথিবীর মধ্যে যতগুলো দল আছে, আপনি যদি কোনো মাঝহাবের কাছে যদি যান, যদি বলেন বুখারি পড়বেন বা বুখারি পড়তে চান, আপনাকে পড়তে দিবেন? আরে বুখারি পড়লেন গোমরা হয়ে যাবে, বলবে কি বলবে না? আরে বুখারি পড়লে গোমরা হয়ে যাবে, যদি বলেন কোরআন পড়বো তো বলে কোরআন পড়লে গোমরা হয়ে যাবে, বাচ্চা না নেই বা বক্তৃতা ইন্টারনেটে মজুদ আছে যে কোরআন হাদিস যদি বাংলাতে পড়া যায় তবুও নাকি গোমরা হওয়া যায়, মানে হয়ে যায়, কিন্তু ফাজালে আমল করলে গোমরা হবে না। এই যে বইটা লিখেছে না ভাই, আপনাদের এলাকার তো আলেম লিখেছেন, তারা বলে যে কোরআন হাদিস মানুষ বুঝতে পারবে না, তো ভাই এই বইটা বলে সম্ভব? কি বলছেন ভাই, এই বইটা কি আছে? উনি তো লিখেছেন যে কোরআন হাদিস যদি মানুষ না বুঝে, এই বইগুলো বুঝবে কিভাবে?
আর কোরআন হাদিস যে বুঝবে না এটা যে তাদের দাবি। তবে কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন করে অবতীর্ণ করেছেন না সহজভাবে। কোরআনের চারখানা আয়াত আল্লাহ অবতীর্ণ করেছেন সূরা কামার, সূরা আয়াত নম্বর 17, 22, 32 আর 40 আল্লাহ স্পষ্ট করেন যে সহজভাবে মানুষ যেন মুখস্থ করতে পারে, মানুষ যেন হিফজ করতে পারে, যেন সহজ করে দিয়েছেন। কিন্তু আমার অভিযোগ যে নাকি আমরা বুঝতে পারবো না, আলাল হক এই জামাতটা হকে করে প্রতিষ্ঠিত থাকবে এটা তো কোরআন এবং হাদিস। আর এই বৈশিষ্ট্য পৃথিবীর মধ্যে ইসলামের নামে যতগুলো দল আছে বা কাদের মধ্যে বিদ্যমান যে মানুষকে কোরআন আর হাদিসের দিকে আহ্বান করে, কারা বলে ভাই মানহাজে আহলুল হাদিস যারা আছে তারা তো দাবি করে। তাছাড়া পৃথিবীর অন্য কোনো মানুষ একটা গণ্ডির মধ্যে আপনাকে ফেলে দিবে, ফেলবে কি ফেলবে না, অবশ্যই ফেলবে। কেন, একটা বাংলাদেশ থেকে বই বের হয়েছে, আমি এই উদাহরণটা অনেকে দিয়েছি যে তারা আলাল হকে বলে প্রতিষ্ঠিত নয়, তার জ্বলন্ত প্রমাণ যে তাকলিদ কি ও কেন একটা বই আছে, জাস্টিস তাক উসমানি 112 নম্বর পৃষ্ঠার মাজার কি ও কেন 72 নম্বর পৃষ্ঠা, আর উর্দু তকরিরের ত্রিবেদী 36-37 পৃষ্ঠা, আর জা আল হক আহমেদ ইয়ারখান নাইমির বাংলাদেশ প্রকাশনী 24 পৃষ্ঠা, ইন্ডিয়া প্রকাশনী 12 পৃষ্ঠা। পরিষ্কারভাবে তারা লিখেছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর খিলাফ যদি কোনো সহি হাদিস চলে আসে তবুও একজন ইমাম সাহেব উক্ত হাদিসে পড়ে আমল করা তার জন্য জায়েজ নয়। নাউজুবিল্লাহ মিন জালে, ভাই হকপন্থী জামাতের বৈশিষ্ট্য কি, আলাল হক, তারা কোরআন হাদিসে আমরা প্রতিষ্ঠিত থাকবে। ভাই বলুন তো যারা বলছে যে আমাদের মাজহাবের বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে, রাসূলের হাদিস চলে আসে, তবু উক্ত হাদিসে পড়ে আমল করা জায়েজ নয়, বরং ইমাম আবু হানিফা বা আমাদের মুস্তাহিদ ইমামের কথাকে প্রাধান্য দিতে হবে। আর মনে মনে আমাদেরকে এই সান্ত্বনা নিতে হবে যে মনে হয় আমার ইমামের কাছে এর চাইতে বড় শক্তিশালী হাদিস ছিল, অথবা আমি যে হাদিসটা পড়ছি এর মর্ম অর্থ বুঝতে পারছি না। বা বলুন তো যারা এমন দাবি করছে তারা আলাল হক হকে বলে প্রতিষ্ঠিত দাবি করতে পারে? জি না। মানসুরিন, আল্লাহ যে যাদের তিনটে বৈশিষ্ট্য থাকবে আল্লাহ তাদেরকেই বিজয় দান করবে, গালিয়া মানে তাদেরকে বিজয় এই দলটাকে করবে। এবার দেখেন ভাই আমাদের বিজয় আল্লাহ দান করেছেন কি করেননি, বাস্তব প্রেক্ষাপটে দেখেন যে আমরা তুলনামূলকভাবে কত একদম সীমিত, কত পার্সেন্ট আমরা। তারপরে যারা আমাদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, ভাই বলুন তো আমাদেরকে আল্লাহ সাহায্য সহযোগিতা না করলে আমাদেরকে পিঁপড়ের মতো ধরতার টিপে টিপে মেরে ফেলতো, কিন্তু আল্লাহ সাহায্য করছে বলে দেখেন আজকে সব চাইতে গোটা বিশ্ব জগতের যে ধর্মের অনুসারী সব চাইতে বৃদ্ধি পাচ্ছে সে ধর্মের নাম কি, ইসলাম। আর ইসলামের মধ্যে যতগুলো দল আছে সমস্ত দলের মধ্যে যতগুলো ইত্তেলাফ মতপার্থক্য মুসলিমদের মধ্যে আছে সবচেয়ে যে দলের দিকে মানুষ আকৃষ্ট হয়েছে আর দিনের পর দিন বৃদ্ধি পেতে চলেছে সে দলটার নাম কি, মানহাজ, মানহাজে আহলে হাদিস। দেখেন মানুষ কিন্তু ছুটে ছুটে এখানে আসছে, বাপ সম্পত্তি থেকে বঞ্চিত করছে, ছেলে কিন্তু লড়ছে না ওখানে থাকবে, বাঁচে না নেই, তা আল্লাহ সাহায্য করছে কি করছে না, দেখেন আমাদেরকে কিন্তু সহযোগিতা করছে। তো ভাই এই যে তিনটে বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আবদ্ধ আছে, বা বলুন তো পৃথিবীর যতগুলো দল আছে ইসলামের নামে কেউ দাবি করতে পারে, তারা দাবি কখনই করতে পারে, কেন তারা একটা গণ্ডির মধ্যে আবদ্ধ যে আমরা কোরআন হাদিস, তারা বলে হ্যাঁ আমাদের দলিল কোরআন আর হাদিস, কিন্তু তাদের মধ্যে সীমাবদ্ধতাই যে আমরা কোরআন হাদিসকে ওইভাবেই মানবো যেভাবে আমাদের ইমাম সাহেব মেনেছে, মানে একটা আবদ্ধ থেকে গেল, মানে ওইভাবেই তার বিরুদ্ধে যদি চলে যাই দেখে যে না ইমাম সাহেবের বিরুদ্ধে কোরআন হাদিস চলে গেছে না, তারপরে ইমাম সাহেবের কথাকে মানতে হবে, আর মনে মনে ভাবতে হবে যে না আমি এই হাদিসটা বুঝতে পারছি না বা কোরআনের আয়াত আমি বুঝতে পারছি না, অথবা আমার ইমামের কাছে চাইতে বড় দলিল ছিল যেটা আমার সামনে নেই। চিন্তা করেছেন কেন এই মিথ্যাচার, আমাদেরকে বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। তো ভাই এখানে একটা ছোট্ট কথা বলি, ইসরান তিরমিজি 2192 মোবাইল থেকে আপনি বের করেন, বের করে দেখেন ইমাম তিরমিজি তখন বলছে যে আল্লাহ রসুল যে ভবিষ্যৎবাণী করলেন যে তাইফে মানসুরা সাহায্যপ্রাপ্তি দল একটা থাকবে, এটা চিরন্তনভাবে থাকবে, তো দলটা কোনটা, ইসলামের মধ্যে এতগুলো দল, দলটা কোনটা। ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে কত হিজরি, 209 হিজরি, আর মৃত্যুবরণ করে 279 হিজরি। ইমাম তিরমিজি বলছে আমার মধ্যে একটা প্রশ্ন জাগে যে এই যে তাইফে মানসুরা জান্নাতি দল, দলটা কোনটা। ইমাম তিরমিজি বলছে যে এই বিষয়ে আমি আমার উস্তাদ মোহাম্মদ বিন ইসমাইলা তথা ইমাম বুখারী রাহিমুল্লাহকে এই বিষয়ে প্রশ্ন করলাম যে মুসলিম উম্মার মধ্যে যে 73টা দল হবে, 72টা যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে, আবু দাউদ 4597 নম্বর হাদিস, তো এই জান্নাতি দল কোনটা। ইমাম তিরমিজির কাছে জিজ্ঞেস করছে
ওনার উস্তাদ ইমাম বুখারীকে, ইমাম বুখারী জন্মগ্রহণ করে 94, মৃত্যুবরণ করে 256 হিজরি, ইমাম বুখারীর এমন তিনিও তখন ইমাম তিরমিজিকে বলছে, আরে ঠিক এই প্রশ্নটা আমি আমার উস্তাদকে করেছিলাম আলী বিন মাদিনী রাহিমাহুল্লাহকে। আলী বিন মাদিনী জন্মগ্রহণ করে 161 হিজরি আর মৃত্যুবরণ করে 234 হিজরি। আলী বিন মাদিনীকে যখন ইমাম বুখারী প্রশ্ন করেছে তাইফে মানসুরাকে, তখন সঙ্গে সঙ্গে আলী বিন মাদিনী রাহিমাহুল্লাহ তিনি বলছেন হুম আহলুল হাদিস, তার হাদিস। তবে আমাদের প্রতি মিথ্যাচার কি মিথ্যাচার নয় যে আমরা ইংরেজের জামানায় তৈরি? ভাই আর একটা কিতাব আছে তাফসির ইবনে কাসির, নাম শুনেছেন? তাফসির ইবনে কাসির, ইমাজউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ জন্ম 701 হিজরি আর মৃত্যুবরণ করে 774 হিজরি, সূরা বানী ইসরাঈল 17 আয়াত নম্বর 71 এর একটা তাফসির আছে। মানে কোরআনের আয়াত আছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বি ইমামিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সঙ্গে তোলা হবে। মানে পৃথিবীতে আপনি যাকে ইমাম হিসেবে বিবেচনা করেছেন, যাকে আদর্শবান ব্যক্তিত্ব হিসেবে তার পেছনে চলেছেন, আল্লাহ কোরআনে বলছে ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বি ইমামিহিম, যে কিয়ামতের মাঠে প্রত্যেকটা মানুষকে তার ইমামের সহিতই তোলা হবে। আর এই আয়াতের তাফসির করতে গিয়ে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ 750 বছর পূর্বে তিনি লিখেছে যে আকবরে শাফিয়া সাবিল হাদিস, এই আয়াতের মধ্যে আহলুল হাদিসের সার তথা ফজিলত বর্ণনা করা হয়েছে। কেন? লিআন্না ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেন পৃথিবীর জমিনে তাদের কোনো ইমাম নাই একজন ব্যতীত, তার নাম হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারা বলে যে আমাদের ইমাম নাই? আমাদের ইমাম কে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইমামে আজম। কে ইমামে আজম? বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তিনি হচ্ছেন ইমামে আজম। আমরা এটাই বিশ্বাস করি। এবার আপনি দেখান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোনো ইমামে আজম আছে কি নেই। আমরা তাকে মেনে নিয়েছি, ইমামে আজম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিয়েছি। আর এই কথা ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে নকল করেছেন যে আহলুল হাদিসের ফজিলত বর্ণনা করা হয়েছে। এখন কিছু কিছু মানুষ আপত্তি করছে এটা বলে যে এই আহলুল হাদিস বলতে তোমরা না, তোমরা বলতে বলছে তোমাদের মতো তথাকথিত লামাজাবি এই আহলে হাদিস সেই আহলে হাদিস নয়। এই আহলে হাদিস কারা? এই আহলে হাদিস হচ্ছে যারা হাদিস নিয়ে গবেষণা করেছে, হাদিস মুখস্থ করেছে, হাদিস যে সনদ মতন ভালোভাবে জানতো, তাহকিক তাকরিজ করতো, মুহাদ্দিসগণ এরাই হচ্ছে আহলুল হাদিস। যখন আমরা এই ফজিলতগুলো বর্ণনা করছি যে খাতিব বাগদাদি মৃত্যুবরণ করে 463 হিজরি, বিখ্যাত একটা গ্রন্থ আছে শাফি আসহাবুল হাদিস, নাম শুনে নেই ভাই, প্রায় 350 খানা হাদিস নিয়ে এসেছে আহলে হাদিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে, আহলুল হাদিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে তাদের আর সহ্য হয়নি, তারা এখন অপব্যাখ্যা করছে যে আহলে হাদিসের এত বড় ফজিলত পাওয়া যাচ্ছে, তখন তারা আর একটা অপব্যাখ্যা করছে, আর একটা মিথ্যাচার করছে। মিথ্যাচার কি? যে এই আহলে হাদিস তোমরা নয়, এই আহলে হাদিস হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস তাহকিক করে, তাকরিজ করে, মুখস্থ করে, হাদিসের পণ্ডিত, এরাই আহলুল হাদিস। এগুলো নিসবাত করছে, ভাই শুনেছেন কি শুনেন নাই? এর লেখকও লিখেছে যে আহলে হাদিস কারা, আহলে হচ্ছে ওরা। তবে আলহামদুলিল্লাহ একটা কথা বই লিখে দিয়েছেন ইনি, বলছে আহলে হাদিস হচ্ছে আবু হুরায়রা, তাকে স্বীকার করছে লেখক, বা আহলে হাদিসকে আবু হুরায়রা, বলছে আহলে হাদিস হচ্ছে বুখারী, আহলে হাদিস হচ্ছে মুসলিম, আহলে হাদিস হচ্ছে ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, আর সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বলেছে আহলুল হাদিস। তার মানে বোঝা গেল লেখকের মুখ দ্বারা কথা প্রমাণিত যে না, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আমরা আহলে হাদিস ছিল, অন্তত ইংরেজের জামানায় পয়দা নয়। তবে ইখতিলাফ এখানে, ইখতিলাফ এখানে উনি বলতে চাইছেন যে আহলে হাদিস শুধু মুহাদ্দিসগণ, তার জন্য সাহাবীদেরকে আহলুল হাদিস বলেছেন। এবং আমাদের প্রশ্ন ভাই, বলুন তো সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা কি হাদিসের পণ্ডিত ছিল? তাহলে তাদেরকে নিসবাত করলো কি করলো না? তাদেরকে তো নিসবাত করেই দিল। ঠিক আমাদের দলিল বা আমাদের যেটা জবাব বা আমাদের আকীদা, আহলুল হাদিস শুধুমাত্র এক শ্রেণীর একটি নয়, অবশ্যই মুহাদ্দিসগণ আহলুল হাদিস, কোন ইখতিলাফ নেই। আমাদের দুটো মানহাজ, দুটো পথ। আহলুল হাদিস হচ্ছে দুই শ্রেণীর ব্যক্তি, কয় শ্রেণীর ব্যক্তি ভাই? দুই শ্রেণীর ব্যক্তি, এক হচ্ছে আমিল ফিল হাদিস, আর একটা হচ্ছে আলিম ফিল হাদিস। আলিম ফিল হাদিস মানে যারা হাদিস নিয়ে গবেষণা করে, হাদিস মুখস্থ করে, হাদিসের মুহাদ্দিসগণ, আলিম ফিল হাদিস, এরা হাদিসের পণ্ডিত, এরা আহলুল হাদিস। আর আহলুল হাদিসে একটা ক্যাটাগরি আছে আমিল ফিল হাদিস, যারা হাদিসের প্রতি আমল করে, এরাও আহলুল হাদিস। তো আমাদের মধ্যে আহলে হাদিস দুটো ক্যাটাগরি আছে না নেই? হাদিসের পণ্ডিত আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ,
শেখ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম আহমেদ বিন হাম্বাল, ইমাম শাফি, ইমাম মালিক, ভাই 1400 বছর ধরে হাদিসের পণ্ডিতগণ আছে না নেই? অবশ্যই আছে। এটা হচ্ছে আলিম ফিল হাদিস, আর আমরা আমিল ফিল হাদিস। কথা স্পষ্ট কি? আলুল হাদিস যে শুধু মুহাদ্দিসগণ এই যে নিসবাত করছে, একটা একটা দলিল দেন যে 1440 হিজরি চলছে, এই সালাফদের মধ্যে কেউ এই দাবি করেছে কি যে আহলুল হাদিস বলতে শুধু মুহাদ্দিসগণ আর দ্বিতীয় কোনো ক্যাটাগরি নেই? কিন্তু দ্বিতীয় ক্যাটাগরির কথা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন তাসাই ইবনে হিব্বানের 6162 নম্বর হাদিস, এই তাইফে মানসুরের যে হাদিসটা পাঠ করলাম, এই হাদিসের ব্যাখ্যাতেই ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তিনি তিনটে বৈশিষ্ট্য বর্ণনা করেছে আহলুল হাদিসের, কি যারা এক হাদিস গবেষণা করে, হাদিস মুখস্থ করে, এক নাম্বার, দুই নম্বর এরা হাদিসের প্রতি আমল করে, আর তিন নম্বর বৈশিষ্ট্য এরা শিরক এবং বিদআতের মূল উৎপাটন করে। ভাই এটা আমাদের কথা নাকি? সাইয়েদ ইবনে হিব্বান বলে দেখেন হাদিস নম্বর 6162 আহলে হাদিসের তিনটে বৈশিষ্ট্য বলেছে, এক হাদিসকে তাহকিক করবে, দুই হাদিসের প্রতি আমল করবে, আর তিন শিরক বিদআতের মূল উৎপাটন করবে। এটা হচ্ছে আহলুল হাদিসের ফজিলত। কিন্তু সালাফ থেকে একটা প্রমাণ কেউ দেখা যে শুধুমাত্র মুহাদ্দিসগণকে আহলুল হাদিস বলছে, দ্বিতীয় কোনো ক্যাটাগরি নেই? আমরা তো বলছি আহলুল হাদিসের দুটো ক্যাটাগরি আছে, এক আলিম ফিল হাদিস আর একটা আমিল ফিল হাদিস। তো আমরা হচ্ছে আমিল ফিল হাদিস, না হাদিসের প্রতি আমল করি, মুহাদ্দিসগণ আল হাদিস, এই কথা সঠিক নয়। দুই শ্রেণীর ব্যক্তিকে বলা হয় আহলুল হাদিস। এটা হচ্ছে একটা মিথ্যাচার যে একদিকে নিসবাত করছে, তো সালাফরা দুই দিকে নিসবাত করেছে। আরেকটা দলিল নিয়ে নেন ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, চার ইমামের এক ইমাম, মৃত্যু 241 হিজরি, তার কথা নকল করছে ইমাম খতিব আল বাগদাদি, তার কিতাবের নাম আল জামে, প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, হাদিস নম্বর 144। ঠিক এই কথাতে লিখেছেন যে আহলুল হাদিস হচ্ছে দুই শ্রেণীর ব্যক্তি, যে আহলুল হাদিস বলতে দুই শ্রেণীর ব্যক্তিকে বোঝানো হয়, শুধু মুহাদ্দিসগণ নয়, অবশ্যই মুহাদ্দিসগণ আহলুল হাদিস। এবার এটা যৌক্তিক দলিল, ভাই যুক্তি দিয়ে আজকে যায় কি যায় না? মানে কোরআন হাদিস এবং ইজমা, কোরআন থেকে দলিল দিয়েছি ইয়াউমানাদু উকুল্লু নাসিন বিইমামিহিম, আল হাদিসের ফজিলত ভাই পেয়েছেন কি পাননি? হাদিস থেকে লাতা জালু হাদিস, এবার ইজমা থেকে দিলাম কোনটা? চারজন আমি মুহাদ্দিসের কথা, সালাফের কথা নকল করলাম যে তারা প্রত্যেকে বলেছে আহলুল হাদিস দুই শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি কেউ আজমত পৃথিবীতে বলেনি, বোঝা গেলে মাসালা প্রতি ইজমা আছে আহলুল হাদিস দুই শ্রেণীর ব্যক্তি। এবার কিয়াস, এবার কিয়াস থেকে দলিল যে সাধারণ জনতা আমরা আপনারা আহলুল হাদিস হতে পারি কি পারি না? যারা বলছে পারে না তাদেরকে প্রশ্ন করেন, ভাই আপনি কোন মাজহাব মানেন? তো ভাই আমরা হানাফি মাজহাব মানি। তো কোন হানাফি? ভাই দেবন্দী, বেরেলভী, চরমনা, শশীনা, ফুলতুরি, মাঝভান্ডের, রাজারবাগী, দেওয়ানবাগী, কি মানে কোন হানাফি? তোরা হয়তো বললো আমরা দেবন্দী মানি, আমরা দেবন্দী হানাফি, বা দাবি করে কি করে না? এটা লোকাল কথা না, পরিষ্কার তারা বলে ওলেমাই দিয়ে বল, তারা জিন্দাবাদ স্লোগান দেয় কি দেয় না? এবার তারা বলছে আমরা দেবন্দী, ভাই জব দিচ্ছে কি দিচ্ছে না? এবার তাকে প্রশ্ন করেন, ভাই দেবন্দী কারা? 1867 খ্রিস্টাব্দে উত্তর প্রদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়, তো ভাই ওটা মাদ্রাসার একটা নাম দেওবন্দ, আর যারা মাদ্রাসা থেকে ফারাগাত করছে তারা লেবেল লাগায় দেওবন্দি। কথা বুঝতে পারছেন কি? যারা মাদ্রাসা থেকে ফারাগাত করছে তাদেরকে বলা হয় দেওবন্দি, তারা এই লকাবটা যদি লাগায় আমাদের আপত্তি নেই। এখন বলুন তো, যারা মাঠ পাস ব্যক্তি কোনোদিন ভারতে যায়নি তারা দাবি করছে করে না যে আমরা দেবন্দি? বাংলাদেশের লুৎফর রহমান ফারাইজি একটা বক্তা আছে, বাচ্চা না নেই, ওনারা বলে আমরা বলে ভাই দেবন্দ জিন্দাবাদ। ভাই তো প্রশ্ন করেন আপনি দেবন্দ মতো সে করেছেন? তো না করিনি, তো দেবন্দি কেন দাবি করছেন? তার মানে আপনারা বোঝাতে চাইছেন যে শুধু দেবন্দি মাদ্রাসায় দেবন্দ মাদ্রাসে পড়লেই দেবন্দি করা যায় না, বরং দেবন্দের আকিদা মানহাজ মানলেও দেবন্দি হওয়া যায়। ঠিক একইভাবে আমাদের জবাব যে হাদিসের মুহাদ্দিস গণি শুধুমাত্র আহলুল হাদিস নয়, বরং যারা হাদিসের প্রতি আমল করে এরা আহলুল হাদিস। আক্কেলি জবাব, কথা স্পষ্ট? কারণ দেবন্দি দাবি করতে লাগে দেবন মাদ্রাসায় যেতে হবে, যারা দেবন মাদ্রাসার ধাপিতে পা দেয়নি, স্বপ্নে কোনোদিন দেখেনি, তারা বলছে আমরা দেবন্দ। ভাই বেরলবি যারা আছে, বেরলবি কি একটা জায়গার নাম? বেরলবি একটা জায়গার নাম, উত্তর প্রদেশে একটা জায়গার নাম বেরলবি। তো ওই জায়গাটা মাদ্রাসা থেকে প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে যারা ফারাগাত করে তাদেরকে বলে বেরলবি। তো ভাই সাধারণ আমজন তো বলে কি বলে নাম না বেরলবি, তো ওই বেরলবিতে গিয়েছে না পড়াশোনা করেছে, তো বেরলবি দাবি করছে কেন? কারণ
ওদের এই উত্তর একটাই যে ভাই শুধু দেবন মাদ্রাসায় পড়লে দেবন্দী নয়, এবং দেবন মাদ্রাসায় যারা পড়ছে তারা তো অবশ্যই দেবন্দী, কিন্তু যারা দেবনের আকিদা মানহাজ মানে তারাও দেবন্দী। ঠিক একইভাবে আমাদের জবাব থেকে গেল কেন ওই মিথ্যাচার। আমরা আহলুল হাদিস, আমরা একদম প্রথম থেকে আছি আপনাকে শোনার তিন মিনিট থেকে স্পষ্ট করে দেখিয়ে দিলাম। আর তিন নম্বর এখানে আর একটা পয়েন্ট, এখন আমাদের একটা আক্কেলি জবাব আছে। কি জবাব? যেহেতু অভিযোগ আছে আমাদের প্রতি যে আমরা নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, এবার সত্তর বছর আসলে তারা ইহুদি খ্রিস্টানের দালাল, আমরা এটা তো আমাদের দাবি যে আমরা না, তার প্রমাণ আমি কিন্তু প্রথমে করেছি যে না প্রথম থেকে এই আহলুল হাদিসটা আছে, আমি কিন্তু খণ্ডন করে এসেছি। এখন তাহলে হতে পারে যে কারা আহলুল হাদিস, মানে স্যার কারা ইংরেজ খ্রিস্টানদের জামানতে ফায়দা হয়েছে। এবার আমার আক্কেলি জবাব হচ্ছে এটা, যারা বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা দেওবন্দী এবং বেরলভি ফিরকার অনুসারী তারাই হচ্ছে ইহুদি খ্রিস্টানরা যখন ভারতবর্ষকে, অখণ্ড ভারতবর্ষকে, উপমহাদেশকে দখল করেছিল সেই সময়তে তারা পয়দা, একদম ইজমা দ্বারা প্রমাণিত দলিল। ভাই বেরলভি ফিরকা যেটা প্রতিষ্ঠিত আছে, কেন আছে? আহমেদ রেজা খান বেরলভির নাম অনুসারে তো, আহমেদ রেজা খান বেরলভি তিনি মৃত্যুবরণ করেন 1340 হিজরি। এখন কত চলছে ভাই? 1440, মানে আজ থেকে পাক্কা 100 বছর পূর্বে। 1856 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে আর হিজরি সন 1340 তিনি মৃত্যুবরণ করছে। আর 1856 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন, তবে বলুন তো আহমেদ রেজা খান বেরলভি ব্যক্তির নাম অনুসারে তো বেরলভি মাঝহাব। এখন বলুন তো এই ব্যক্তির পূর্বে পৃথিবীতে কোনো ব্যক্তি বেরলভি বলে দাবি করতো? তাদের নামে কোনো মাদ্রাসা ছিল? তাদের কোনো কোরআনের ব্যাখ্যা গ্রন্থ মানে তাফসির ছিল? তাদের কোনো হাদিসের গ্রন্থ ছিল? তাদের নামে কোনো মাদ্রাসা ছিল? আরে মাদ্রাসার দূরে কথা, পায়খানা ঘর ছিল তাদের নামে? আহমেদ রেজা খান বেরলভির পূর্বে পৃথিবীতে বেরলভি বলে পৃথিবীর জমে কোনো ফিরকা মাজহাব ছিল? যে ছিল না। আর 1856 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করছেন, বা বলুন তো এটা ইংরেজের জামানা কি জামানা নয়? তো ইংরেজের জামানাতে কারা পয়দা হলো? কথা বুঝতে পারলেন? ঠিক একইভাবে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হচ্ছে 1867 খ্রিস্টাব্দে। এবার তাদেরকে প্রশ্ন করেন, আমাদেরকে যে বলছো যে আমরা ইহুদি খ্রিস্টানের দালাল, তাদের জামানাতে আমাদের পয়দা, তার আগে আমাদের অস্তিত্ব ছিল না, তো তোমরা যারা দেওবন্দি বলছে আলাল হক, তারা আহলে হক, তো প্রশ্ন আমাদের এটা 1867-তে তোমাদের ভিত্তি স্থাপন করা হচ্ছে, তার পূর্বে পৃথিবীতে কোনো মানুষ দেওবন্দি বলে পরিচয় দিত ভাই? দিত? তাদের নামে কোনো মাদ্রাসা ছিল? কোনো মসজিদ ছিল? কোনো কোরআনের তাফসির ছিল? পৃথিবীর জমিনে দেবন্দীদের কোনো খেদমত ছিল ইসলামকে নিয়ে? যে ছিল না, বোঝা গেল 1867 খ্রিস্টাব্দেও একদম পরিষ্কার এটা ইংরেজের জামানা, ইংরেজের অখণ্ড ভারতবর্ষকে তারা ক্ষমতায় ছিল তারাই। ভাই বলুন তো তাহলে দেবন্দী ফিরকাটা কখন সৃষ্টি হয়েছে? কাদের সময় বলেন তো ভাই, ভয় পাচ্ছেন? আরে ভাই এটা স্পষ্ট, দারুল উলুম দেওবন্দে যাবেন তবে লেখা আছে প্রতিষ্ঠাগত 1867, ভাই তাদের জন্ম, তারা যখন জন্মগ্রহণ করছে বাপ যেমন জন্ম তারিখটা লিখে রাখে, এখন ঠিক ওইভাবে তাদের প্রতিষ্ঠান একদম কত সালে প্রতিষ্ঠিত হয়েছে সেটা লিখে রেখেছে 1867। আর সময়টা যে ইংরেজের পিরিয়ড, ভাই এটা নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? যে কোনো সন্দেহ নেই। তো এটাই প্রমাণিত হলো যারা বলছে আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের জামানাতে পয়দা, মূলত তারা ইহুদি খ্রিস্টানের জামানাতে পয়দা, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। আর আমরা তো দলিল আগে দিয়েছি আহলুল হাদিস দেবন্দি আর বেরলভি 1855-56 পূর্বে পৃথিবীতে কোনো মানুষ ছিল না, এই নামে কোনো ফিরকা পৃথিবীর জমিনে ছিল না। এবার প্রশ্ন, তাহলে হকপন্থী জামাত কি ছিল না? দেবন্দরা বলছে আমরা হকপন্থী, আমরা আলে হক, তো 1865 পূর্বে কারা হক ছিল ভাই? তোমাদের জন্ম 1865-তে। পাঁচ নম্বর মিথ্যাচার যে আমাদেরকে তারা লিখেছে যে নবজাত সন্তান নের নাম যখন পিতা বারবার পরিবর্তন করে, ঠিক আহলুল হাদিস এরাও নিজেদের নাম বারবার পরিবর্তন করে, একটা অভিযোগ আছে না নেই? খুব ছন্দের সহকারে বলেছে, তো ভাই নবজাত সন্তানের নাম যখন বারবার পরিবর্তন করে, তো আহলুল হাদিস এরা তাদের নামকে বারবার পরিবর্তন করে। বলছে যে কখনো এরা নিজেদেরকে মুহাম্মাদি দাবি করে, কখনো এরা আহলে হাদিস দাবি করে, কখনো এরা লামাজহাবি দাবি করে, মানে অনেকগুলো নাম তারা এইভাবে নকল করেছে। তারপরে বলছে কখনো এরা বলে যে আহলে হাদিস, এরা বিভিন্ন দলে এখন বিভক্ত, কখনো বলে জমিয়ত আহলে হাদিস, কখনো বলো আহলে হাদিস আন্দোলন, কখনো আহলে হাদিস যুব সংঘ। ভাই বলেন তো
এর চেয়ে বড় মূর্খ ব্যক্তি আপনাদের বাংলাদেশে আছে, যারা বলছে জমিয়ত আহলে হাদিস আন্দোলন, যুব সংঘ, সোনামণি আহলে হাদিস, এগুলো সব নাকি আলাদা আলাদা দল। ভাই এগুলো আলাদা দল না ভাই, একটাই সংগঠনের নেতা সবগুলো পরিচালনা করছে, এগুলোকে আলাদা আলাদা দল তৈরি করে দিয়েছে। তো ভাই এটাই যদি অভিযোগ হয় যে আহলে হাদিসকে কখন নিজেকে সালাফি বলে, কখনো মুহাম্মাদি বলে, কখনো লামাঝাবি বলে, বা কখনো আহলে হাদিস বলে, ঠিক একই জবাব আমাদের পক্ষ থেকে থেকে যাবে, একই জিনিস যে তোমরা কখনো নিজেকে হানাফি দাবি করছো, কখনো আসারি মাতুরিদি দাবি করেছি করছে না। কেন? তারা মাজাবে হানাফি ফুরি মাসালে, আর যারা আকিদাতে তারা আসারি বা মাতুরিদি। ভাই জানা আছে, কিন্তু জানা আছে, তারা পরিষ্কার লিখেছে যে আকিদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা তাকলিদ করা জায়েজ নয়। আকিদা ইমাম আবু হানিফা তারা তাকলিদ করে না, আবুল হাসান আসাদে মাতুরিদির তারা তাকলিদ করে, তাই তারা কখনো নিজেকে হানাফি দাবি করছে, কখনো দেওবন্দি দাবি করছে, কখনো চিস্তিয়া দাবি করছে, কখনো কাদেরিয়া দাবি করছে, কখনো চরমরা দাবি করছে, কখনো আহলে হক দাবি করছে, কখনো বলছে আহলে সুন্না আল জামাত। বলছে কি বলছে না, তো নাম তাদের বিশটা আছে না নেই? তো আমাদেরকে বলছেন আমরা সালাফি আহলে হাদিস মুহাম্মাদের নাম দাবি করার জন্য আমরা নাকি মূলত আমাদের পরিচয় ইংরেজদের দালাল। তো ভাই ঠিক একই কথা আপনারও আছে, কখন আপনি হানাফি দাবি করছেন, কখন হচ্ছে আহলে সুন্নাহ, কখন হচ্ছে সুন্নি, কখন হচ্ছে দেওবন্দি, কখন হচ্ছে চরমনাই, কখন হচ্ছে হেফাজতে ইসলাম, আছে না নাই? তো ভাই কিন্তু আমাদের প্রতি অভিযোগ, প্রত্যেকটা বক্তা বক্তৃতার পূর্বে, লেখক লেখনের পূর্বে আমাদের প্রতি এত বিদ্বেষ ছড়াচ্ছে, আর সাধারণ মানুষ বলছে তাই তো, তাই জব দেওয়ার দরকার আছে না নেই? অবশ্যই জব দেওয়া এগুলা প্রয়োজন আছে, তার জন্য শুধুমাত্র জবাব দিচ্ছি যে ভাই আমাদেরকে যারা এই আপত্তি করেছে তাদের জন্য জবাব থাকলো আমাদের এগুলো কেন এই মিথ্যাচার। নাম্বার পাঁচ, আমাদেরকে বলা হয় ওয়াহাবি। ভাই বলা হয় কি হয় না? এটা যখন তিনি সৌদিতে জন্মগ্রহণ করে সতেরোশো তিন খ্রিস্টাব্দে, এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তিনি সৌদিতে যে কবর মাজার সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সত্যি ভেঙে চৌচির করে দিয়ে শিরককে দ্রবীভূত করেছেন সৌদির জমিন থেকে। এই জন্যই ভারত বাংলাদেশ পাকিস্তানের যেসব মানুষ এই কবর মাজারের বিপক্ষে কথা বলে তার ব্যাপারে ওয়াহাবির সন্তান, মানে আমাদেরকে ওয়াহাবি। কথা বুঝতে পারলেন কি? যেহেতু এই কাজটা আব্দুল ওয়াহাব নাসরি করেছেন কোথায়? সৌদিতে। পরবর্তী সময়তে আমাদের ভারতবর্ষে তিতুমির মীর নিসার আলী, তিনিও আমাদের উত্তর চব্বিশ পরগনা বাদুরিয়াতে তিনিও ওই আন্দোলন করেছিলেন। আর তার জন্য ভারত উপমহাদেশে যারা দেখবেন কবর মাজার বিপক্ষে কথা বলে, তো কবর মাজার পক্ষে যারা আছে তারা আমাদেরকে ওয়াহাবি লাগিয়ে দেয়। কেন? ওই ব্যক্তি নিজবাত করে। তবে এবার আমাদের জবাব, এটা হচ্ছে আমাদেরকে এই অভিযোগটা করে, এবার জবাব আমাদের পক্ষ থেকে, তো আমরা কি ওয়াহাবি? ভাই বলুন তো, লাদেনকে কে কে দেখেছেন একটু হাত তোলেন তো ভাই। আরে সরাসরি না রে ভাই, মানে হ্যাঁ একটু ভিডিও ছবি স্বপ্ন কারা কারা দেখেছেন? তাই সবাই বলছেন লাদেনকে দেখেছেন, মানে লাদেনকে কেউ দেখেন নাই? ওর নাম হচ্ছে ওসামা বিন লাদেন, যাকে ছবিতে দেখা যায় ভিডিওতে দেখা যায় তার নাম কি? ওসামা লাদেন। তোর বাপ, ওর বাপকে দেখেছেন নাকি? যাকে আমরা ছবি দেখেছি সে কে? ওসামা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ভাই যে বক্তৃতা দেয় সে কে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কে? ওর বাবা। তো ওসামা বিন লাদেন, তো যে কর্ম করেছে তার নাম কি? ওসামা, মানে যাকে দেখছে সে ওসামা। আর লাদেন কে? লাদেন বাপ। তো আপনার যখন লাদেনকে দেখেন কিন্তু হাত তুলে দিলেন, ঠিক এখানে ভুলটা অমনটাই হয়েছে। কেন ভাই বলুন তো? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। তো মোহাম্মদ কবর মাজার ভেঙেছে না ওয়াহাব ভেঙেছে? কে ভেঙেছে ভাই? মোহাম্মদ ভেঙেছে। তো আমাদেরকে যদি কেউ এখন নিজবাত করে কর্মের উপরে ভিত্তি করে, যে আমরা যেহেতু কর্মের উপরে ভিত্তি করে আমাদের যে নিজবাত করার নামকরণ করা হয়, আমাদের নাম কি দেওয়া উচিত ছিল? মোহাম্মদ ওয়াহাবি। কেন রে ভাই? মানে এই ছোট্ট আরবিটা বোঝেনি, যেমন বর্তমান গোটা ইন্টারন্যাশনাল মিডিয়া যারা আছে তারা বোঝেনি কোনটা লাদেন আর কোনটা ওসামা, তাদের লাদেন লাদেন নামে গোটা বিশ্ব জগতে ছড়িয়ে দিয়েছে। ঠিক এই সব তথাকথিত সুন্নি আমাদেরকে বলছে ওয়াহাবি, কিন্তু আমাদের আসলে ওয়াহাবি তাদের যদি উসুল ধরে নি, তাদের উসুল যে কাজের পরে ভিত্তি করে নিজবাত করা, তবে আমাদের নাম দেওয়া উচিত ছিল কি? মুহাম্মাদি। যদি আমরা এই মুহাম্মাদি তো আমরা বিশ্বস্ত নয়, বিশ্বাসী নয়, মুহাম্মাদি ইবনে আব্দুল ওয়াহাবের নাম অনুসারে যদি মুহাম্মাদি বলা হয় আমরা নিজেদেরকে পরিচয় দিই না, যদি বিশ্বনবীর নাম অনুসারে হয়, জি রাজি আছে, বুঝেন নাই, তখন না কিন্তু এই ব্যক্তির নাম অনুসারে যদি মুহাম্মাদি বলা হয় আমরা মানি না। কেউ তাদের অসুল অনুসারে আমাদেরকে নাম দেওয়া উচিত ছিল কি? মুহাম্মাদি। তার মানে বোঝা গেল যে আমরা তাদের নাম দেওয়াটাই ভুল। কেন?
মুহাম্মদ সে কবর মাজার ভেঙেছে, তার নাম দেওয়ার দরকার ছিল। আব্দুল ওহাব তো বাপ রে ভাই, বাপ তো কাজ করেনি। আরে তাজ্জব হবে, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের জীবনী পড়েন, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাবের জীবনী পড়েন। আমাদের পশ্চিম বাংলা থেকে একটা বই বের হয়েছে যে ইংরেজের দালাল ওয়াহাবি মতবাদ, এবং একটা বই লিখেছে, তো বইটাতে আব্দুল ওহাব নাজদীর জীবনী লিখেছে। লিখতে গিয়ে একটা ঘটনা নকল করেছে, কি জানেন, বলছে মুহাম্মদ যে কবর মাজার ভেঙেছে তার বাপের নাম হচ্ছে ওহাব, যখন তার সন্তান কবর মাজার ভাঙতে শুরু করে দিল আর বাপ চলে গেল বিরুদ্ধে, বাপ কঠিন লেগে গেছে যে আমার সন্তান সে মুশরিক হয়ে গেছে, কাফের হয়েছে, মুরতাদ হয়েছে, কেন বলছে সব কবর মাজারকে ভেঙে ফেলছে, কেন তার বাপ ছিল কবর মাজার পক্ষে, বুঝলেন নাই, তার বাপ ছিল কবর মাজারের পক্ষে। আর আব্দুল ওহাব মানে বাপ এই ওহাব, আর ছেলের নাম হচ্ছে মোহাম্মদ, মোহাম্মদ যখন কবর মাজারকে ভেঙে চৌচির করে দিচ্ছে, শিরকের বিদাতের দাওয়াত যখন একসঙ্গে স্পষ্ট করে দিচ্ছে, তখন বাপ তখন তার সন্তানকে ত্যাজ্য পুত্র সিদ্ধ করে দিয়েছে। তো ভাই বলুন তো, কবর মাজারের পক্ষে যিনি ছিলেন তার নাম কি, যিনি কবর মাজারের পক্ষে ছিলেন তার নাম কি ওহাব, যিনি কবর মাজারের বিপক্ষে ছিলেন তার নাম কি মুহাম্মদ। আমরা কবর মাজারের বিপক্ষে থাকলে আমরা হচ্ছে মুহাম্মাদি, আর যারা কবর মাজারের পক্ষে আছে মানে কবর মাজারের পক্ষে গেছিল ওহাব। তো আমাদের উপমহাদেশে যারা কোনো কবর মাজারকে ধর্ম মনে করে, প্রকৃত হচ্ছে তারাই ওহাবি ভাই, নামের উপরে ভিত্তি করে যদি নামকরণ করা হয়। তো আব্দুল ওহাব বাপ তো ছিল কবর মাজারের পক্ষে রে ভাই, ইতিহাস তো সে কথা বলছে, জীবনীতে তারাই লিখে রেখেছে যে বাপ ছিল কবরের পক্ষে, বেটা ছিল কি কবরের বিপক্ষে। তো আমরা তার বিপক্ষে আছি, আমরা তার ওহাবি হবো না, বাপের দায়ভার কি আপনাদের মনে কি, তো বাপ তো কবরের পক্ষে ছিল, তোমরা হচ্ছে ওহাবি আমরা নয়। প্রত্যেকটা নামের এইভাবে জবাব দেওয়া সম্ভব, যতগুলো নাম দিয়েছে। আমার একটা বই আসছে ইনশাল্লাহ, বইটা আপনারা পাবেন, বইটাতে আমি আরেকবার ঘোষণা করেছিলাম যে বাংলার এই দেবন্দীদের মিথ্যাচার, প্রায় 200 থেকে 250 মানে মিথ্যাচার, আমি বই সংকলন করছি, দোয়া করবেন ইনশাল্লাহ বইটা জানে, মানে সংকলন করার পরে আল্লাহ যেন আমাকে আসমান যদি তুলতে যান তুলেন, তার আগে যেন না, একটু দোয়া করবেন যে বইটা যেন বাংলাতে আমি লিখতে চাইছি। বাংলা ভাষাতে যতগুলো বই আছে সমস্ত বই থেকে দলিলগুলো বের করে তাদের যে আমাদের প্রতি যে অভিযোগ মিথ্যাচার করেছে এই মিথ্যাচারগুলো স্পষ্টভাবে প্রকাশ করছি বাংলা ভাষাতে, দোয়া করবেন ইনশাল্লাহ। তো এটাই বললাম যে আমাদের প্রতি যে মিথ্যাচার, একটা কি আহলে হাদিসকে আহলে খবিস বানানো, সেই বুখারি থেকে জবাব দিবেন 3533, আমাদেরকে বলছে ওহাবি, আসলে আমরা ওহাবি না তারাই ওহাবি, আমাদেরকে বলছে ইংরেজের দালাল, আসলে আমরা ইংরেজের দালাল না তারা ইংরেজের দালাল, তারা ইংরেজের জামানায় পয়দা হয়েছে, ইংরেজের জামানায় পূর্বে তাদের পৃথিবীতে কোনো অস্তিত্বই ছিল না, কথা বুঝেন নাই। এবার শেষ একটা মাসালাগত বিষয়, এগুলো আমাদের নামের প্রতি আপত্তি, এই নামের প্রতি যদি জবাব দিতে যাই কয়েক ঘন্টা সময় আরও লেগে যাবে। তো আমরা এখানে খেয়াল করলাম যেগুলো আমাদের উপরে বেশি বেশি আক্রমণ করা হয়, আরও যদি বেশ কিছু আক্রমণ জনিত কোনো যদি কথা থাকে প্রশ্ন উত্তর আপনারা শেয়ার করতে পারেন ইনশাল্লাহ, সেই সময়তে কিছুটা হলেও জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের প্রতি আর একটা অভিযোগ যে আমরা রসুলকে বলি যে রসুল তিনি মরে মাটির সঙ্গে মিশে গেছেন, বলুন নাউজুবিল্লাহ মিন জালিক, বা আমরা এই কথা বলেছি, আমরা নাকি এই আকীদায় বিশ্বাসী যে আমরা নাকি এ দাবি করি যে বিশ্ব নবী মারা গিয়ে কবরে মাটির সঙ্গে মিশে গেছেন, শরীরকে কখনো হজম করতে পারে না, মাটিকে সেই শক্তি দেওয়া হয়নি। তবে আমরা বিশ্বাস করি রাসূলদের শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মাটিকে দিয়ে ভক্ষণ করে দিয়ে উড়িয়ে দিতে পারবে না, কিন্তু আমাদের প্রতি মিথ্যাচার করছে, কি করছে না, কেন মিথ্যাচার, আমরা কোথায় লিখেছি যে রসুলের শরীরকে একদম কবরের সঙ্গে মিশে গেছে, ওই তাকবিয়াতুল ইমান থেকে দিয়েছে, বা ওটা নিয়ে তো অনেক ইখতিলাফ আছে, দেওবন্দিরা তাকবিয়াতুল ইমান ছাপিয়েছে, বেরলভীরা ছাপিয়েছে, ভালো করে দেখবেন, অন্য একদিন আমি আলোচনা করবো তাকবিয়াতুল ইমান এই গ্রন্থ সম্পর্কে, যে আসলে কথাটা কি ওখানে ওইভাবে ছিল না কিভাবে ছিল। 2 নম্বর পয়েন্ট, যে রসুলের শরীরকে আসলে কবরে মিশে গেছে এটাকে আমাদের আকীদা উত্তর না। তারপরে যদি বলি কোন একজন ব্যক্তি যদি বইয়ে লিখে থাকে, একজন ব্যক্তি যদি লিখেও থাকে, আর এই আকিদা সমস্ত আহলুল হাদিস জামাত মানহাজের উপরে যদি চাপিয়ে দেয়, ভাই এটা বেইনসাফ, এটা ইনসাফ নয়, এটা ইনসাফ নাকি। কিছুদিন আগে দেওবন্দ থেকে, দেওবন্দের একজন ছাত্র নয় একজন মুহাদ্দিস বলতে পারেন, এই যে কি যেন নাম আব্দুল্লাহ মাসুদ, নাস্তিক হয়ে গেল, আছে না নেই, এখন কি গোটা দেওবন্দের জামাতকে বলবেন কি এরা নাস্তিক,
তা আমাদের মধ্যে যদি কি একজন ভুল ফতোয়া দিয়ে দেয়, এদের মানহাজে আহলুল হাদিস যারা আছে বাংলাদেশে, যত কোটি আছে ভারতবর্ষে, যত কোটি আছে, তাদের উপরে যদি আপত্তি করেন তা আমরা আপনাদেরকে নাস্তিক বলতে পারি? কেন আপনাদের মধ্যে থেকে নাস্তিক বের হয়েছে? কিছুদিন আগে একজন দেবন থেকে ফারাগাত করেছে একজন মসজিদের ইমাম, ইয়োবা নিয়ে ধরা পড়েছিল ভাই, সোশ্যাল মিডিয়া খবরটা ভাইরাল হয়েছিল ভাই। তাহলে মানে আমরা বলবো নাকি দেবন্ধের ইয়াবার ব্যবসা করে? বলবো নাকি? জি না ভাই। একজন ব্যক্তির কোনো ফতোয়া বা তার ব্যক্তিগত কোনো আমল যদি সে ত্রুটি বিচ্যুটি করে সেটা তার ব্যাপার। আমরা সমস্ত আহলুল হাদিসকে আমরা এই আকীদা গ্রহণ করি, যে গ্রহণ করি না কেন আমাদের উপরে মিথ্যাচার যে আমরা এটা মনে করি? দলিল নম্বর দুই, আসলে কারা মনে করে যে রাসূলের শরীরকে একদম পচে গেছে মাটির সঙ্গে? ভাই আমি বলতে পারি দুই মাযহাব থেকে বলতে পারি, একটা দেওবন্দ একটা বেরলভী, দুজনে কিতাবে লেখা আছে। কি লেখা আছে? লুৎফরমান ফারাইজি, নাম শুনেন নাই? তার একটা বই আছে, ওল ভাই দেওবন্দ আপত্তি খণ্ড 382 থেকে 388 পৃষ্ঠা পড়বেন। ওইখানে একটা জবাব দিচ্ছেন, ভালো করে শোনেন। কি জবাব জানেন? আশরাফ আলী থানবীর এক মুরিদ, আশরাফ আলী থানবীকে সে বলছে যে গত রাত্রে একটা ঘটনা ঘটে গেছে। কি? তো আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম সেই সময় তো আমি কালমা পড়তে যাচ্ছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কালমা পড়তে যাচ্ছিলাম, তো বারবার আমি ভুল করছিলাম। ভুলটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ বলুন, নাউযু বিল্লাহি মিন জালিক। স্বপ্নের মধ্যে তিনি পাঠ করছেন, তখন মুরিদ নিজে বলছে দেখবেন এই বক্তৃতা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ আশরাফ আলী রাসূলুল্লাহ, আমি স্ক্রিনশট সহ ইউটিউবে আমার বক্তৃতাটা আছে দেখে নেবেন, স্ক্রিনশট সহ। আর বাংলাদেশ থেকে বই বেরিয়েছে আর রাহমা প্রকাশনী লুৎফরমান ফারাজের বইয়ে ঘটনাটা মজুদ আছে, 382 থেকে 388 পৃষ্ঠা বের করে পড়বেন। তো মুরিদ বলছে যে স্বপ্নের মধ্যে যখন দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোভাবে বলতে পারছে না, বারবার আশরাফ আলী রাসূলুল্লাহ বের হয়ে যাচ্ছে, তো কোনোরকম ঘুম ভেঙে গেছে, আমি ভয়ে খুব আতঙ্কিত। যেমন কি ইমানকে আমি বেমান হয়ে গেলাম নাকি? ভয় পাচ্ছে যে বেমান হয়ে গেল হয়ে গেলাম নাকি, যেমন স্বপ্নের মধ্যে বারবার আমি আশরাফ আলী রাসূলুল্লাহ পড়ি। তো সচেতন ঘুম থেকে উঠে তখন বলছে যে কি করা যায়? তো এটা কাফরা সরব যেহেতু ভুল করেছি তো রাসূলের প্রতি একবার দুরুদ পড়ে দিই, কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা আশরাফ আলী রাসূলুল্লাহ। আবারও বলছে, এটা জীবন্ত অবস্থা, এটা ঘুমন্ত অবস্থায় নয়। তিনি বলছেন যে ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে আমি কাফরা সরব দুরুদ পড়তে যাচ্ছিলাম, এবার ঘুম থেকে উঠেও বেটা আশরাফ আলী রাসূলুল্লাহ দুরুদেও পড়ছে। চিন্তা করেছেন? এটা আশরাফের আল ইমদাদ 39 পৃষ্ঠা মূল উর্দু, যেটা আশরাফ আলী থানভী যে সময়তে প্রবন্ধ লিখত ওই আল ইমদাদে এখন পর্যন্ত মজুদ আছে। আর লুৎফরমান ফারাজি ঘটনাকে মানে তিনি নিয়ে এসেছেন, নিয়ে এসে তিনি জবাব দিতে চেয়েছেন, কেন জানেন? আর একটা ছোট্ট হাসির কথা শোনেন, বেরলভী যারা আছে তাদের একটা বই আছে, ওই বইয়ের মধ্যে তারা বইটার নামটা আমার মনে পড়ছে না, যাই হোক বইটা মানে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে একবার দেখাবো। ওই বইটার মধ্যে তারা লিখে রেখেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ শিবলি রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ, এই দুটো কালামা লিখে রেখেছে। কারা এটা? বেরলভীরা, মানে ওরা স্বপ্নে দেখেছিল এই ঘটনা, চিস্তি রাসূলুল্লাহ শিবলি রাসূলুল্লাহ, দুটো কালামা মজুদ আছে। তো যখন দুটো কালামা মজুদ আছে তখন বেরলভীরা দেবপুরে দেবন্দিরা অভিযোগ করেছে তোমাদের কিতাবে তো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ, আর বেরলভীরা তখন বলছে তোমাদের কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আশরাফ আলী রাসূলুল্লাহ, মানে দুজন দুজন মারামারি। এবার এবার তৃতীয় পক্ষ জবাব দেওয়ার চেষ্টা করছে দেবন্দিরা, কিভাবে জানেন? বলছে আমাদেরকে তো তোমরা বলছো গুস্তাখে রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা আশরাফ আলী রাসূলুল্লাহ পড়েছি। তো তারা জবাব দিচ্ছে লুৎফরমান ফারাজি জবাব দিতে চাইছে তার বইয়ে যে কখনো কখনো স্বপ্ন যদি অতীব ভয়ঙ্কর হয় তবে তার তাবিলটা কোনো উল্টো হয়, যেমন এই যে ইসমাইল ইসলাম দেখছেন যে সাতখান মোটা তাজা শরীরের গরু পাতলা পাতলা যে মোটাকে খেয়ে নিচ্ছে, বলছে এটা দেখে মনে হচ্ছে ভয়ঙ্কর কিন্তু তাবিলটা কত সুন্দর। তার জন্য তিনি বলতে চাইছেন, এইভাবে জবাব দিচ্ছেন যে কখনো কোনো স্বপ্ন বিভৎস ভয়ঙ্কর হতে পারে কিন্তু ওর তাবিল বাস্তবে ভালো হতেও পারে। তিনি এই যুক্তি খারাপ করেছেন, খারাপ করার পরে বলছে যে বেরলভী থেকে জবাব দিচ্ছে লুৎফরমান ফারাজি, বলছে এই কাহিনী এই ঘটনা মজুদ আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একদিন যে রাস্তা যে চলছে চলতে চলতে তিনি হঠাৎ একটা কবর আল্লাহ রাসূলের কবরের মধ্যে ঢুকে তিনি আল্লাহ রাসূলের সমস্ত হালগুলোকে উড়ে নিয়ে তিনি ব্যাগে করে চলে আসছেন। এবার দেবন্দি লুৎফরমান ফারাজি বেরলভীকে প্রশ্ন করছে যে আল্লাহ রাসূলের হার গুড়গুলাকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি চুরি করে নিয়ে চলে আসছে, এখনো বলো বেরলভী ভাই এই হাদিসে মানে এই স্বপ্নে তুমি কি ব্যাখ্যা করবা? ইমামে আজম এই স্বপ্ন দেখেছে, এখন কি বলবা যে
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ গোস্তাকে রাসূল, আল্লাহর রাসূলের শরীরে হাড় গুড়িয়ে চলে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে, কথা বোঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? আবার সংক্ষিপ্ততে বলি, বেরলবীদের অভিযোগ দেবন্দীদের প্রতি যে দেবন্দীদের কিতাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ চিস্তি রাসূলুল্লাহ, এখন বেরলবীরা বলছে এটা গোস্তাকে রাসূলের কাছে রয়ে গেছে, কেন? এরা এই চিস্তি এই আশরাফুল্লাহ রাসূলুল্লাহ তাদের কিতাবে মজুদ আছে, এটা বেরলবীদের অভিযোগ। তখন লুৎফা রহমান ফারাজি উনি তখন জল দিচ্ছেন তারা বইয়ে যে স্বপ্ন কখনো কখনো আপনি ভয়ঙ্কর দেখছেন কিন্তু তাবিলটা ভালো হতে পারে। ঠিক তখন ঘটনা নকল করছে ইমাম আবু হানিফার জীবনী দিয়ে, যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি একসময় স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন কি? যে আল্লাহ রাসূলের কবরের মধ্যে ঢুকে তিনি হাড়গুলোকে গুছিয়ে নিয়ে আসছেন। তো বলছে এই স্বপ্নটা খারাপ কি? খারাপ নাই, বা যদি আল্লাহ রাসূলের হাড় কবরকে খনন করছে নিয়ে চলে আসছে, এই স্বপ্নটা খারাপ, ভালো নয়। কিন্তু ইমাম আবু হানিফা যখন তার শিক্ষককে গিয়ে বলছে যে আমি এমন স্বপ্ন দেখেছি, এর অর্থ কি? তো শিক্ষক বলছে এর অর্থ হচ্ছে এটা যে রসুলের বিক্ষিপ্তভাবে সুন্নাত বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, তুমি গচ্ছিত করে নিয়ে আসতে পারবে, বুঝলেন নাই? এখন এইভাবে জবাব দিচ্ছে লুৎফারবাদী বেরলবীদেরকে। তোমায় বলুন তো, যে কবরের মধ্যে রসুলের শরীর হাড় গুড় চুরি করে নিয়ে আসছে, তো কাদেরা বিশ্বাস করছে যে রসুল কবরের মধ্যে মিশে গেছে? বা ওদের কিতাবে আছে না নেই, বুঝেন নাই? ওদের কিতাবে যা লেখা আছে স্পষ্ট ভাবে, কাশফুল মাহজুব একটা বই আছে দেখবেন, সুফিদের সব প্রথম বই, 400 হিজরি লেখার বই, কাশফুল মাহজুবের 112 নম্বর পৃষ্ঠায় ঠিক এই ঘটনায় মজুদ আছে এখন পর্যন্ত। এটা বাংলাদেশ থেকে কাশফুল মাহজুব শতাব্দী প্রকাশনী থেকে এটা বেরোয়, আপনারা বাংলাতে পড়তে পারেন, ঠিক এই কথাটি লেখা আছে। তবে মিথ্যাচার হচ্ছে এটা ভাই, আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর যে কবরের সঙ্গে মিশে গেছে এটা আমরা বিশ্বাস করি না, বরং কবরের মধ্যে বিশ্বের শরীর একদম সতেজ আছে আমরা এটাই বিশ্বাস করি। কেনই মিথ্যাচার? নাম্বার 6, আমরা নাকি বিশ্বাস করি যে রসুল কবরের মধ্যে মৃত, বা এটা আমরা বিশ্বাস করি যে রসুল কবরের মধ্যে মৃত? জি না, আমরা বিশ্বাস করি রসুল কবরে জীবিত। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ মৃত্যু 458 হিজরি, সেই সময় একটা বই তিনি কিতাব রচনা করেছেন হায়াতুল আম্বিয়া ফিল কুবুর, যে সমস্ত আম্বিয়া নবী রাসূলগণ তারা কবরে জীবিত, বা আমরা বিশ্বাস করি বিশ্বের কবরের মধ্যে জীবিত আছে, এটা বিশ্বাস আমাদের। কিন্তু তারা বলছে, তাদের দাবি যে আহলে হাদিস রাসূলের কবরে জীবিত মানে না, নাউযু বিল্লাহ মিন জালিক, বা আমরা বিশ্বাস করি কি করি না যে রাসূল কবরে জীবিত, ভাই অবশ্যই আমরা বিশ্বাস করি। তবে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কি? তারা বলছে যে রাসূল মানে দুনিয়াবী জীবনের ন্যায় জীবিত। পার্থক্য কোথায় ভাই? যে তারা বলছে যে রাসূল কবরের মধ্যে তিনি সমস্ত কিছু করতে পারে, তিনি সমস্ত কিছু দেখতে পারে, সমস্ত কিছু শুনতে পারে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে, মানে দুনিয়াবী জীবনের ন্যায় জীবিত। আর এই কথাটা আপনার লুৎফারবান ফারাজি আর এই তামিদুল মাওলা আরেকজন মুনাজারাত উপস্থিত হয়েছিল, একজন ব্যক্তি তারা দুইজনে কথা বলছিল, বিশেষ করে লুৎফারবান ফারাজি আর যে তামিদুল মাওলা, তারা বলছে যে আমরা এটা বিশ্বাস করি না যে রাসূল দুনিয়াবী জীবনের ন্যায় জীবিত। আর তামিদুল মাওলার একটা আল কাউসার পত্রিকাতে আর্টিকেল এসেছে, তারা বলছে যে বিশ্বনবী যে দুনিয়াবী জীবনের ন্যায় কবরে জীবিত এতটা বলেনি, তবে কিছু কিছু সাদৃশ্য আছে। কিন্তু তাদের একটা বিখ্যাত গ্রন্থ আছে আল মুহান্নাদ আল আল মুফান্নাদ, নাম কি? দেবন্দীদের সর্বপ্রথম আকিদা গ্রন্থের নাম কি? আল মুহান্নাদ আল আল মুফান্নাদ। সেই সময় 64 জন দেবন্দীদের সিগনেচার মজুদ আছে, এমনকি আশরাফুল থানভীরও আছে। সেই বইয়ের আকিদা নাম্বার 13 স্পষ্ট করে লিখেছে যে তাদের আকিদা যে রাসূল কবরের মধ্যে জীবিত আছে দুনিয়াবী জীবনের ন্যায়। এখন লুৎফা রহমান ফারাজি আর তামিদুল মাওলা তারা মুনাজারাতে গিয়ে সঙ্গে সঙ্গে পাল্টে ডিগবাজি খেয়েছে, তারা বলছে দুনিয়ার জীবনে আমরা বিশ্বাস করি না, বা তাদের আকাবেরা বিশ্বাস করে কি করে না? দেবন্দের প্রথম যে আকিদার কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদ স্পষ্ট লেখা আছে, স্পষ্ট হাবিব প্রকাশনী বাংলা থেকে ছাপিয়েছে, 29 নম্বর পৃষ্ঠা দেখে নেন, ওখানেও আছে। তো ভাই আমাদের আকিদা কি? জি, বিশ্বনবী অবশ্যই তিনি কবরে জীবিত আছেন, দুনিয়ার জীবনের ন্যায় নয়, ওটা আলাদা জায়গা, আলাদা জগৎ, বাজদাক ওটা আলাদা একটা জগৎ, ওর সঙ্গে এখানে কোনো তুলনা করা যাবে না। একটা ছোট্ট মানে যৌক্তিক উদাহরণ দিয়ে বুঝতে পারবেন, আদম আলাইহিস সালামের সঙ্গে যখন শরীর থেকে যে রুহ যখন বের করে নেওয়া হয়েছিল আসমানে, তাই তো ভাই? রুহের জগৎ একটা, একটা গর্ভ মানে মায়ের পেটে একটা জগৎ, একটা দুনিয়া জগৎ, একটা কবর জগৎ, চারটে তো আরও আছে, এটা ভেঙে আরও করা যায়, তো মূলত চারটে। একটা রুহের জগৎ, এক এই গর্ভে আমরা যখন থাকছি, আর দুই
এই দুনিয়ার জগৎ, আর চার নম্বর হচ্ছে কবর জগৎ। তো আপনাকে একটা প্রশ্ন করি, তাদের দাবি যে রাসূল কবরে আছে দুনিয়াবি জীবনের ন্যায় এক নম্বর পয়েন্ট, আর যখন তখন তিনি দুনিয়াতে আসতে পারেন, মানুষকে দেখতেও পারে, সমস্ত কিছু করতে পারে। তো প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ভাই বলুন তো, যখন আমরা রুহের জগৎ ছিলাম, রুহের জগৎটা যখন গর্ভের জগতে আমরা চলে আসলাম প্রত্যেকটা মানুষ, তাদের কি সম্ভব হবে রুহের জগতে যাওয়া? সম্ভব নয়। একটা জগৎ থেকে যদি প্রত্যাবর্তন করতে হচ্ছে গর্ভে চলে এসেছেন, আর সম্ভব নয় যে আপনি পেছনের জগতে আবার যাবেন। কোনো ব্যক্তি যদি গর্ভ থেকে দুনিয়াবি জীবনে যদি চলে আসে, এই জগতে চলে আসে, আর কি সম্ভব আবার গর্ভে যাওয়া, আগের স্থানে যাওয়া? সম্ভব নয়। ঠিক একইভাবে এই দুনিয়াবি জীবন ত্যাগ করে কেউ যদি কবর জগতে চলে যায়, ভাই বলুন তো, তারপরে আবার দুনিয়ার জীবনে আসা সম্ভব? এটা ফিতরত বিরোধী। এখন কেউ যদি দাবি করে এটা সম্পূর্ণ ফিতরত বিরোধী, এটা সম্ভবই নয়। ঠিক একইভাবে বিশ্বনবী তিনি কবরে জীবিত আছেন, এ কথা আমরা বিশ্বাস করি। বিশ্বনবীকে কেউ যদি সালাম তথা দুরুদ পাঠ করে, ফেরেশতার মাধ্যমে বিশ্বনবীর কাছে পৌঁছানো হয়। স্পষ্ট সুনান আবু দাউদ হাদিস দ্বারা প্রমাণিত দেখা যায়, 26 নম্বর হাদিস, যে বিশ্বনবীর কাছে পৌঁছানো হয়। ভাই আমরা বিশ্বাস করি, ভাই কেন মিথ্যাচার যে আমরা এটা বিশ্বাস করি না? অবশ্যই বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। তবে বাজদাকি জীবন এটা অলৌকিক, আপনি ব্যাখ্যা করতে পারবেন না, এটা তাবিল করা সম্ভব নয়। কেন? ভাই দেখেন, আল্লাহ যখন মিরাজে গিয়েছিলেন আসমানে, বলছেন ঘুরে এসে তিনি বলছেন যে আমি ওনে বেলালকে দেখে আসলাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেন, তার আগে জান্নাতের পায়ের আওয়াজ পেয়েছেন, বা ব্যাখ্যা করা সম্ভব? মুসনাদে আবি আলাদে হাদিসটা আছে, যদিও যাইফ, যে সলাত দাঁড়িয়ে আদায় করা। আরেকটা হাদিস আছে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত নবীদের কিনে সলাত আদায় করালেন। একটু পর মুসা আলাইহিস সালামকে আবার তৃতীয় আসমানে দেখলেন, ভাই ব্যাখ্যা করা সম্ভব? ভাই বার্জাকি জীবনটা সম্পূর্ণ আলাদা ভিন্ন জগৎ, ওটা দুনিয়াবি জগতের ন্যায় নয়, এটা আলাদা জীবন। যেমন এই গর্ভের জগৎটা আলাদা, রুহের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, একটার সঙ্গে আরেকটা কোনো কানেকশন নাই। ঠিক আমরা এটাই বিশ্বাস করি যে রাসূল কবরে জীবিত, অবশ্যই তিনি জীবিত আছেন। তবে তাদের যে মানে আকীদা যে আল্লাহ রাসূল যা ইচ্ছা তা করতে পারে, সেটা আল্লাহ রাসূল নাই, মানে ওলি আউলিয়া তারা হাত বের করে রুটি শুদ্ধ খাওয়াতে পারেন, আছে না? ভাই ভাই আমরা এই সব কেচ্চা কাহিনীর মধ্যে এগুলো তো আমরা অন্তত বিশ্বাস করি না। কেন? আমরা তাহাকিক যদি না হয়, এই মানে এগুলো যদি সঠিক যদি খবর যদি আমাদের কাছে না পৌঁছাই, আমরা এটা বিশ্বাস করি না। অথেন্টিক গ্রন্থ যদি না থাকে, এইসব ঘটনা আমরা বিশ্বাস করি না। কথা বুঝতে পারলেন কি? এবার একটা আক্কেলি জবাব, ভাই বলুন তো, আবু জাহেল কবরে জীবিত না মৃত? ভাই বলুন তো, কবরে যখন আপনি মৃত্যুবরণ করেন, আপনি কবরে জীবিত থাকবেন না মৃত অবস্থায় থাকবেন? দেখেন, কবরে আপনাকে যখনই রাখবে, মানুষ যখন চলে আসছে সমাজে, ফেরত দেশে আপনাকে বসিয়ে দিবে, মান রক বোকা, মরা মানুষ না জীবিত মানুষকে বলেন? জীবিত মানুষকে তো প্রশ্ন করবে, আর মানুষ যদি তিনটে প্রশ্ন উত্তর দিতে পারে, চতুর্থ একটা প্রশ্ন করবে, তারপরে তাকে শুয়ে দিবে, আর জান্নাত থেকে কবরের সঙ্গে একটা সুরঙ্গ তৈরি করে জান্নাতে সুখ ঘ্রাণ পাবে, ঘুম থেকে উঠবে, আর কিয়ামতের মাঠ, তাই তো? আর যে উত্তর দিতে পারবে না, তার বিধান কি ভাই? তাকে একদম কিয়ামত যতক্ষণ আছে ততক্ষণ বলে উত্তম মাধ্যম চলছে, মানে আবু জালের পিঠে এখনো পড়ছে, উদবা সাহেবা যতজন আছে ফেরাউন সবার পিঠে পড়ছে কি পড়ছে না? অবশ্যই পড়ছে। তো ভাই জীবিত না মৃত? আর ভাই কবরে সবাই জীবিত, ওই দুনিয়া জীবনের পরে কবরের জগতে সকলে জীবিত কি জীবিত না? ভাই ফেরাউন তো আমরা আতা হচ্ছে করছে না, যতগুলো কাফের আছে যারা কাফের হতে মৃত্যুবন্ধ, তারা জীবিত কি জীবিত নয়? অবশ্যই জীবিত। তো এটা নিয়ে তো খুঁজে ঘা করার কি দরকার? সবাই তো জীবিত রে ভাই, বার্জাকি জীবনে সবাই জীবিত, বরং মুমিন যারা তারাই মৃত। কেন? ওই যে উত্তর দিতে ঘুমিয়ে দিয়েছে, তার ঘুম ঘুম ভাঙবে তোর জন্য কিয়ামত, কথা বোঝেন নাই? তবে সবাই জীবিত। তবে আমরা এটা বিশ্বাস করি যে আবু জাহেল বা কাফেররা যেমন জীবিত, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেমন জীবিত নয়, মৃত্যুর পরেও তারা হায়াতে আছে। তবে এক একজন এক একটা পর্যায়ে আছে, যেমন শহীদের ব্যাপারে সহিহ বুখারী মুসলিমে আছে, তারা পাখির পাখি মানে তাদের রুহটাকে পাখির সঙ্গে দেওয়া হয়েছে, তারা উড়ে বেড়াচ্ছে জান্নাত জান্নাত। বিশ্ব নবীদের অবস্থান আলাদা জায়গায়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন, এই যে আল্লাহর পায়ের শব্দ শুনেছেন। তো এক একজন কর্মের উপরে ভিত্তি করে যে যার অবস্থানে আছে, কারণ বারজাকের জীবনে মূলত সবাই জীবিত। তো হায়াতুল আম্বিয়া বা হায়াতুল নবী এই দাবি না করে হায়াত মানে হায়াত করে কাফের হায়াত আছে না ভাই? তো এটাও দাবি করেন মূলত, দেখেন এগুলো কিন্তু ইখতিলাফ নয়, কিন্তু এগুলোকে শুধুমাত্র আমাদের বদনাম করার জন্য তারা মিথ্যা প্রচার করছে কি করছে না? জাতির সামনে সঠিক মাসালাটা বলার চেষ্টা করছে না। মিথ্যাচার নাম্বার 7, আর এটা দিয়ে শেষ করব।
সাত নম্বর মিথ্যাচার হচ্ছে এটা, বা আমাদের উপরে মিথ্যাচার করা হয় যে আমরা নাকি ওলি আউলিয়ার কারামত বিশ্বাস করি না। এটা আমাদের প্রতি অভিযোগ, আমরা বিশ্বাস করি না। আরে আমরা বিশ্বাস করি ওলিদের, আল্লাহর ওলি যারা পরেজগারা মুত্তাকি মুমিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারামত সংঘটিত করতে পারে কিয়ামত পর্যন্ত, আমরা বিশ্বাস করি। ভাই কোরআন হাদিসে একাধিক প্রমাণ আছে। সূরা মারিয়াম খুলবেন, আয়াত 25 থেকে 38 পর্যন্ত, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহ আসমান থেকে কি দিত ভাই? খাবার দিত কি দিত না? মরিয়ম নবী ছিল নাকি? ওটা কারামতের জন্য আসলে কাহাফের ঘটনা আছে না? ওটা কারামত কি কারামত না? ওটা তো নবী রাসূল না? আরে কারামত আমরা বিশ্বাস করি। একাধিক ঘটনা আছে বুখারী মুসলিমে, একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। যেমন কুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য আঙ্গুর আসতে আসত না, তাকে জেলখানাতে বন্দী করে রেখেছে, সেই বুখারী মুসলিমে একাধিক হাদিস আছে, আমরা বিশ্বাস করি। যেমন কুবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরকে কুরাইশের ব্যক্তি যখন চুরি করে টুকরো টুকরো কাটার জন্য যখন নিয়ে পালিয়ে যাওয়ার জন্য এসেছিল, আল্লাহ সুবহানের পক্ষ থেকে মৌমাছির চাক তাকে ঘিরে দেওয়া হয়েছিল কি হয় নাই? তবে এটা তার জন্য মিরাক্কেল, এটার জন্য কারামত, আমরা বিশ্বাস করি কি করি না? মানে আমরা কারামত বিশ্বাস করি। সহিহ বুখারী হাদিস 2207, ওই যে তিনজন সাহাবীর, তিনজন বানিস্তার, তিনজন ব্যক্তির কথা আছে যে তারা তাদের গুনার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করেছিল, আর ওই যে পাহাড়ের মুখের গর্তটা একটু একটু করে খুলে গিয়েছিল, ভাইটা কারামত কি কারামত নয়, আমরা বিশ্বাস করি রে ভাই, বুঝেন নাই? তবে তাদের সঙ্গে আমার ইখতিলাফ কোথায়? আমরা যখন কারামত বিশ্বাস করি, তারা বিশ্বাস করে, তো ইখতিলাফ কোথায়? ইখতিলাফ হচ্ছে এটাই যে আমরা বিশ্বাস করেছি এটা যে আল্লাহ কখনো কখনো মুমিন বান্দাদের মাঝে কারামত সংঘটিত করে দিতে পারে, কিন্তু সে মুমিন ব্যক্তি এটা দাবি করতে পারবে না যে আমি কারামত দেখাতে পারি। মানে এটা নিজের ইচ্ছার ক্ষমতা না, মানে বিশ্বাস যখন তখন তিনি একটা কারামত দেখেছেন নিজের ইচ্ছাতে, এই এখতিয়ার আল্লাহ তাদেরকে দেয় না। কথা বুঝতে পারলেন? আমাদের কি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তখন যাত্রার মাধ্যমে কারামত সংঘটিত করে দিতে পারে, কিন্তু সেই ব্যক্তি যার মধ্যে কারামত সংঘটিত করে দিচ্ছে, ওই ব্যক্তি নিজেও বুঝতে পারবে না যে আমার দ্বারা এই কাজটা হয়ে গেল, বা যখন তখন ইচ্ছে করলে কারামত ব্যবহার করতে পারবে, এই এখতিয়ার তাকে দেওয়া হয় নি। আমরা এটাতে বিশ্বাস করি। ওদের দুটো দিক কোরআন থেকে, মূসা আলাইহিস সালামের ঘটনা আছে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা থরথর করে কাঁপতে শুনে, যে মূসা আলাইহিস সালাম সেই সময়তে আল্লাহ তখন মূসা বলেছে, মূসা তোমার হাতে কি? তো লাঠি ফেলে দাও, সাবারে সর্বনাশ। তাই মূসা তখন ভয় পেছনে চলেছিল, গেছে নাই ভাই বলতো, মূসা আলাইহিস সালাম জানতেন, দেখেন তার মধ্যে কারামত মানে মুজেজা, মুজেজা হচ্ছে তার মধ্যে দেখে তিনি নিজে জানে না, বুঝেন নাই? এই আয়াত বা এই ঘটনা প্রমাণ করে যার মাধ্যমে মুজেজা বা কারামত, কারামত শব্দ কোনো হয়েছে নাই, আয়াত শব্দ ব্যবহার করছে নবীদের জন্য, কারামতের জন্য। তো যার মাধ্যমে এই কারামত ছ মানে হয়ে যাবে, সে নিজেও জানবে না কখন কী ঘটে গেল, এক নাম্বার। আর দুই নাম্বার, সে যখন তখন নিজের ইচ্ছে মতো কারামত করতেও পারবে না। তার দলিল দেখেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল ইতেকাব প্রথম কন্ডাক্টের 67 পৃষ্ঠাতে একটা ঘটনা আছে, আর সেই বুখারী 67 সংক্ষিপ্ত ঘটনা আছে। আল বিদায় নিহাদ ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ নিয়ে এসেছেন, তো ওমর বিন খাত্তাব একজন মসজিদুল নববীতে তিনি জুমার খুতবা দিচ্ছিলেন, আর খুতবা দেওয়ার সময় তিনি চিৎকার মেরে বলছে যে সুরিয়া তুমি পাহাড়ের পেছনে লুকিয়ে যাও। আর এই ব্যক্তি সেই সময়তে তিনি অনেক দূরে, কমপক্ষে 1000 কিলোমিটার দূর, ওই মসজিদ নববী থেকে 1000 কিলোমিটার দূরে যুদ্ধরত অবস্থায় ছিলেন, আর ওমর বিন খাত্তাব জুম্মার মসজিদে মানে খুতবা দেওয়ার সময় বলছে সুরিয়া তুমি পাহাড়ের নিচে লুকিয়ে পড়ো। আর এই যে ওমর বিন খাত্তাব বলেছে তার কথাটা ওই সুরিয়া ওই ব্যক্তি ওমর বিন খাত্তাব শুনতে পেয়েছেন, আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি পাহাড়ের নিচে লুকিয়ে গেল, সে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে তার উপরে রহম, মানে সে বেঁচে গেল। দেখেন ওমর বিন খাত্তাবের কথা 1000 কিলোমিটার দূর থেকে শুনতে পেয়েছে কে? ওই ব্যক্তি। বা এটা কারামত কি কারামত না? ওমর বিন খাত্তাব এটা জীবনে কারামত যে তার কথা ওই ব্যক্তি শুনতে পেয়েছে, নিরাপদ হয়েছে। আবার দেখেন এই ঘটনা ঘটে 23 হিজরিতে, আবার 23 হিজরিতে 27 জিলহজ্জা সময়, জিলহাজ 27 জিলহজ্জা এই সময় তো ওমর বিন খাত্তাব ফজরের নামাজ পড়ছে, আর এমত অবস্থাতে আবু লুলু এই ব্যক্তি চাদরের মধ্যে থেকে একটা ছুরি নিয়ে এসেছিল, মানে ছুরি নিয়ে এসেছে, আর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 23 হিজরিতে দেখেন জিলহজ্জা মাসে বাদ ফজরের সময়তে এই আবু লুলু তিনি কি নিয়েছেন? একটা ছুরি নিয়ে এসেছেন। ওমর বিন খাত্তাবকে বারবার নামাজের অবস্থায়
আঘাত করেছে, ওমর বিন খাত্তাব পড়ে গেছে। অনেকক্ষণ পর যখন তার জ্ঞান চলেছে তখন বলছে কি আবার কি ঘটেছে ভাই, চিন্তা করেন ওমর বিন খাত্তাব 1000 কিলোমিটার দূরে, তিনি বুঝতে পারলেন যে এই ঘটনা হচ্ছে, চিৎকার করে বলে তুমি লুকিয়ে পড়ো। অত তার পেছনে দেখেন লুকিয়ে আছে কে, আবু লুলু, সে বুঝতে পারলো না। কথা বুঝেন নাই? এই ঘটনা প্রমাণ করে যে কারামত নিজের ইচ্ছেতে হয় না, কখন ঘটে যাবে বান্দা নিজে বুঝতে পারবে না। আবার নিজে ইচ্ছে করে যখন তখন কারামত দেখাবো, আমরা এই দুটোকে বলি যে এই দুটো প্রমাণিত নয়, কিন্তু আমরা কারামত বিশ্বাস করি কি করি না? জি, আমরা কারামত বিশ্বাস করি। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, জন্ম 666, মৃত্যু 728, আল নবুয়াত এবং কারামতের উপরে দুটো আলাদা গ্রন্থ আছে, অনেকগুলো কারামতের কথা তিনি তিনি উল্লেখ করেছেন। শেখ সোহেল আল উসাইমিনের বা আরকানুল ইসলাম, আরকানুল ফতোয়া আছে না, ফতোয়া আরকানুল ইসলাম আছে না বা, তিনি দেখবেন দুই জায়গায় কারামতের কথা তিনি উল্লেখ করেছেন। আর কারামত এটা হক, এটা প্রমাণিত, এটা সকলে বিশ্বাস করে, কেন এই মিথ্যাচার ভাই? আমাদের আকিদা তাদের আকিদার মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমাদেরকে বলছে বিশ্বাসই করি না, ভাই কথাটা মিথ্যা কি মিথ্যা নয়? তা আমাদের কারামতের আউলিয়া প্রসঙ্গে কি দাবি ভাই? যে কারামতের আউলিয়াটা হক, তবে কারামতের আউলিয়া হাক কুন, এটা শব্দ আছে না, হে মনে কোনো হাদিস নাই, এটা হাদিস নাই, মানুষের এটা শব্দ। কেন? প্রথমে মুতাজিলেরা কারামতকে অস্বীকার করেছিল, তার জন্য সেই সময় ওলেমারা কারামতের আউলিয়া হাক কুন স্লোগান দিয়েছিল, তার জন্য শব্দটা আমাদের উপমহাদেশে এখন আছে। তো আমরা এখানে মূলত বিশ্বাস করি কারামত মুমিন ব্যক্তির মাধ্যমে আল্লাহ সংঘটিত করে দিতে পারে, তবে সে ব্যক্তি নিজে জানবে না কখন হয়ে গেল। আর তিন, তিনি নিজের ইচ্ছে মতো কারামত দেখাতে পারবেন না। এখন এই তিনটে ফর্মুলা মেনটেন করে যদি কোনো কারামত হয় আমরা বিশ্বাস করি, আর এর বিরুদ্ধে যদি চলে যাই আমরা বিশ্বাস করি না। কথা ক্লিয়ার ভাই? জি, মহান সত্তা আল্লাহ থেকে চেয়ে দেওয়া এই প্রার্থনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যারা মিথ্যা অপবাদ নিচ্ছে তাদের তুমি হেদায়ত দান করে, সকলে বলি আল্লাহ আমিন। এ দাবা এই দুয়ারে কি আলোচনা শেষ করলাম, প্রশ্ন উত্তর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। মিথ্যাচার নম্বর 8, মানে প্রথম যে প্রশ্ন এসেছে এটা একটা মিথ্যাচার অন্তর্ভুক্ত। বলছে বাবা মা মারা গেলে কি তাদের নামে দোয়া করা যাবে? যদি যায় তবে কিভাবে করতে হবে? তাদের একটা অভিযোগ, আমরা নাকি দোয়াই করি না, আছে না ভাই? আরে ভাই, আমরা দোয়া করি, দোয়া করাটাকে ইবাদত বলি, ইসলাম তিরমিজির সহিহ সনদে হাদিসও বর্ণনা আছে। তো ভাই দোয়া করতে হবে তা আমরাও বলি, তো বাবা যদি মা যদি মারা যায় বা মৃত ব্যক্তির জন্য আমরা কি দোয়া করতে পারবো? জি, উত্তর পারবেন। হাত তুলে করতে পারবেন? জি পারবেন। কবর জিয়ারত করতে পারবেন? জি পারবেন। এবার হাত তুলে দোয়া কেমন ভাবে করবেন? সবাই মিলে একসঙ্গে? জি না। কিভাবে? একা একা। দলিল সেই মুসলিম প্রথম খণ্ড 213 পৃষ্ঠা। আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎই রাত্রিবেলা গভীর রাত্রে মসজিদের বাকিরে তিনি চলে গেলেন, আর মৃত ব্যক্তি যারা কবরের মধ্যে ছিলেন তাদের জন্য দোয়া করলেন। ভাই একা না সম্মিলিত? একা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে দেখছেন যে আল্লাহ রাসূল দোয়া করছেন, ভাই বলছেন আম্মা জান, তিনি কি শরীক হয়েছিলেন দোয়াতে? যিনি না। তা আল্লাহ সালে একা দুই হাত তুলে দোয়া করছেন কি করেন নাই? জি করেছেন। এই হাদিস প্রমাণ করে মৃত বাবার জন্য কবর জিয়ারত করতে গিয়ে দুই হাত তুলে দোয়া করতে পারেন, তবে সম্মৃত পারবেন না, কেন প্রমাণ নেই। দুই নম্বর, মৃতকে এখনই দাফন করলেন, এখনই দাফন করে দিয়েছেন কবরস্থানে, এখনই দাফন করলেন, তার জন্য কি দুই হাত তুলে দোয়া করতে পারবেন? জি পারবেন না। সম্মৃত করতে পারবেন? জি পারবেন না। দোয়া করতে পারবেন? জি পারবেন। কোন দোয়া? যে দোয়া শুধু মুখ দ্বারা করলেই হয়ে যায়, হাত তোলা দরকার নেই। যেমন মসজিদে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমাম সাহেবের সঙ্গে করেন? বাথরুমে ঢোকার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? ইমামকে ডাকেন? স্ত্রী সমস্যার দোয়া আছে না নেই? হাত তুলে করেন? বাজারে প্রবেশের দোয়া আছে না নেই? হাত তুলে করেন? জি না। এই দোয়াগুলো জিহ্বা নড়িয়ে নড়িয়ে পড়েন। তো দাফন করার পরে জিহ্বা নড়িয়ে নড়িয়ে বেশ কিছু দোয়া আছে, সেই দোয়াগুলো পাঠ করতে হবে। এখানে হাত তোলার দরকার নেই, ইমাম সাহেবকে ডাকারও প্রয়োজন নেই। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, আরেকটা প্রশ্ন করা হয়েছে যে বাবা মা মারা গেলে 40 করা যাবে কি যাবে না, মানে খানা 3 দিন 11 দিন 40 দিন। ভাই আমার জানা মতে আজ পর্যন্ত কোনো হানাফিদের কোনো ফতোয়ার গ্রন্থ পাইনি যে 40 জায়েজ বলেছে, বরং ফতোয়া ইসলামি প্রথম কোনো 600 পৃষ্ঠাতে এটা নিকৃষ্ট বিদাত বলেছে, যে বিদাতেকে তারা বলে বিদাতে সাইয়া জাহান্নামের বিদাত। বুঝলেন না? হানাফি মাঝে মধ্যে দুটো বৃহত্তর ভাগ, একটা দেওবন্দি আর একটা বেরলভী,
দেওবন্দিতে বিখ্যাত একটা তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন, নাম শুনেছেন? মুফতি শফি সাহেবের লেখা বাংলাদেশে মহিউদ্দিন তিনি অনুবাদ করেছেন। দেখবেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 41 পৃষ্ঠা নম্বর 35 ডান দিকে 15-20 নম্বর লাইন দেখবেন এখন স্পষ্ট লিখেছে, মৃত ব্যক্তির নামে দুরুদ পড়া, কুলখানি করা, খাতমে খাজেগান আর খাতমে ইউনুস পাঠ করা, আর দুরুদের লাফে দুরুদের তাজ দুরুদের কি যে কি আছে সবগুলো পাঠ করা, 40 খানা করা, 11 দিনে খানা দেওয়া, সবগুলো নিকৃষ্ট মানের বিদাত তথা বিদাতে সাইয়া। বা কাদের ফতোয়া? হানাফিদের ফতোয়া, ফতোয়া শামি, দেওবন্দিদের ফতোয়া, তাফসিরে মারিফুল কোরআন, আর বেরেলভীর ফতোয়া, সঙ্গে আহমেদ রেজা খানের বেরেলভীর ফতোয়া আছে। তার আহকামে শরিয়ত 274-278 পৃষ্ঠা তিনি স্পষ্ট লিখেছেন, এটা স্পষ্ট বিদাত, এটা নাজায়েজ, এটা হারাম। তিনটা ফতোয়া দিয়েছে, কয়টা ফতোয়া ভাই? একটা নাজায়েজ, একটা বিদাত, একটা হারাম। বলছে 40 খানা করে একটা হারাম, কেন? সালেদের সলেন থেকে প্রমাণিত নয়। তবে খুঁজে পেলাম না যে আসলে যে সমাজে চলছে তো কাদের ফতোয়ার জন্য চলছে। বেরুলবিরাও বলছে এটা বিদাত, দেওবন্দিরা বলছে বিদাত, হানাফিরা পেতে বলছে বিদাত, আহলুল হাদিস আমরা বলছি বিদাত, তো চলছে কিভাবে? সবাই তো ফতোয়ার কিতাবে লিখেছে না যে হারাম, বেদাত করলে জাহান্নামে যাবে, কিন্তু চলছে কিভাবে? এটা এখন কোনো উদ্ধার করতে পারলাম না। যেমন এদের পায়ের সঙ্গে পা লাগানো হাদিস তো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু পায়ের সঙ্গে পা লাগাতে হবে না, না হাদিস পাচ্ছি না হানাফিদের ফতোয়া গ্রন্থে পাচ্ছি, হুজুর মুখ দ্বারা বলছে তাই। মানে ফতোয়ার কিতাবে লেখা নেই যে 4 ইঞ্চি ফাঁকা করে দাঁড়াতে হবে, কিন্তু শুধু মুখ দ্বারা বলছে না, ফেঁকানো যাবে না। জি, মৃত ব্যক্তির নামে 40 খানা করা, এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, সাহাবি থেকে প্রমাণিত নয়, তাবে তাবেইন থেকে প্রমাণিত নয়, 4-4 ইমাম থেকে প্রমাণিত নয়, হানাফি দেওবন্দি বেরেলভি থেকেও প্রমাণিত নয়, অতএব মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত, এটা করলে গুনাহ হয়, না করাটাই ভালো, মানে না করাটাই এটা ইসলাম। আসলে বিষয়টি স্পষ্ট হয়ে গেছে? সেক্ষেত্রে সে যেতে পারে, তবে একজন মুসল্লি সে একবারই জানাজা পড়লে তার জন্য হয়ে গেল। এখন প্রশ্ন যে জানাজা সালাত কি বারবার পড়া যায়? জি, বারবারই পড়া যায়। মুস্তাদাকাল হাকেমে একটা স্পষ্ট বাবি আছে আল্লাহ রাসূলের জানাজা প্রসঙ্গে যে কিভাবে হয়েছিল, তা আল্লাহ রাসূলের জানাজা একবারে হয়নি, অনেকবার হয়েছিল, বোঝেন নাই? এই হাদিসে প্রমাণ করে জানাজার নামাজ যদি একবার জামাত হয়ে যাওয়ার পরে আবার জামাতবদ্ধ হয়ে জানাজা আদায় করতে পারে। আপনি ছিলেন বাইরে, বিদেশে ছিলেন, আপনি যদি দেখা যায় বাপের জানাজা করতে পারেননি, 2 দিন পরে সে উপস্থিত হচ্ছেন, যদি ইচ্ছে করেন আপনি একা আপনার বাপের জানাজা করতে পারেন। দলিল সহিহ বুখারীতে ওই যা সেই ঘটনা, যে বুড়ি মেয়ে মারা গিয়েছে, সাহাবি থেকে বলছে আল্লাহ রাসূল যে মেয়েটা মারা গেল আমাকে খবর দিলে না, ওরা বলছে আল্লাহ রাসূল ভয় করছিলাম যে কোনো বিপদ না জানি হয়, আল্লাহ রাসূল আমাকে ওই মেয়েটির কবরস্থানে নিয়ে চলো, লাশ দাফন হয়েছে কবে? রাত্রিতে। পরের দিন আল্লাহ বলছে আমাকে ওই কবরস্থানে নিয়ে চলো, আল্লাহ রাসূলকে জানাজা সালাত আদায় করেছিল কি করে নাই? করেছিল। তাই আপনিও যদি 2 দিন পরে যদি সৌদি আরব থেকে আসেন বা কুবাসে ছিলেন, বাপ মা প্রতিষ্ঠী মারা গেছে, আপনি একা একা গিয়ে জানাজা আদায় করতে পারেন, এটা সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। জি, সহজে জান্নাত পাওয়ার মাধ্যম কি? জি, পীর ধরতে হবে। জি না, পীর না, সহজে যদি জান্নাত যেতে চান, সহিহ মুসলিম কিতাব ঈমান হাদিস নাম্বার 15, 16, 17, 18, 21, 22 আর মুসনাদ আহমদ আর বিস্তারিত এসেছে। আল্লাহ সুকে এই কথাটা বলছে একজন সাহাবি, জনক সাহাবি, তার নাম উল্লেখ নেই, আল্লাহ সুকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই, বলেন তো কি করতে হবে? অত সুতা বুঝি না, জান্নাত যেতে চাই। আল্লাহ সুল বলছে ঠিক আছে, আল্লাহর ইবাদত করবে না, সে শিরক করবেন, 1-2 প্রতিদিন যথা ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, 3 সামর্থ্য থাকলে হজ যাকাত দেবে, সামর্থ্য থাকলে হজ করবে, রমাজান মাস পরে সিয়াম পালন করবে, হালাল গ্রহণ করবে, হারাম বর্জন করবে। কটা ভাই? টোটাল 6টা। এই কথা বলার পরে সেই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এর বেশিও করবো না কমও করবো না, চলে যাচ্ছে। আল্লাহ রাসূল বাকি সাহাবীকে বলছে জান্নাতি ব্যক্তি দেখবে, তো জি দেখবো, বলছে ওই যে ব্যক্তি চলে গেল ওই ব্যক্তি জান্নাতে যাবে, কেন? বলছে আল্লাহ আল্লাহর কসম আল্লাহ রাসূল আপনি যতটা বলেছেন তার বেশিও করবো না কমও করবো না। করবে কি? এই 6টা জিনিস। 1, আল্লাহর ইবাদত করবে, কবর মাজারে সিজদা দিবে, মানে শিরক করবে না, আল্লাহর ইবাদত করবে, কবর মাজারে সিজদা দিবে না, আল্লাহর ইবাদত করবে, পীরের পায়ে চুমা দিবে না, আল্লাহর ইবাদত করবে, গরু ছাগল মাজারে যাবে না, মসজিদে আসবে। এটা হচ্ছে আল্লাহর ইবাদত করা আর শিরক না করা।
দুই, প্রতিদিন যথাবার্তে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে, মানে সে ব্যক্তি কিন্তু বলেনি যে তাহাজ্জুদ আদায় করবো, পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবে। তিন, সামর্থ্য থাকলে জাকাত দেবে, সামর্থ্য থাকলে হজ করবে, রমজান মাস পেলে সিয়াম তথা রোজা পালন করবে, হালাল গ্রহণ করবে, হারামকে বর্জন করবে, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। 1440 বছর পূর্বে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে, বা বিশ্বাস করেন করে, তার মানে আর একটা জিনিস প্রমাণ হয় এখান থেকে, এই হাদিস থেকে, বেশিও করবো না কমও করবো না। তো হুজুর থেকে জিজ্ঞেস, হুজুর 40 খানা কি রাসূল করেছে? জি করেনি। বিরাত করেছে? জি করেনি। কিয়াম করেছে? না করেনি। তো কেন করছেন? তো এগুলো তো বিরাত, হ্যাঁ এগুলো বিরাত, তবে বিরাতে হাসানা, বুঝলেন না ভাই? উনি বলছেন যেগুলো বিদাত, তবে বিদাতে হাসানা। তবে বিদাত কাকে বলে? উনি নিজে স্বীকার করে কি, যেগুলো রসুলের যুগে ছিল না, সাহাবির যুগে ছিল না, সেগুলো বিদাত। তবে পরবর্তী সময়তে কিছু বিদাত আবিষ্কার হতে পারে, যেগুলো বিদাতে হাসানা হতে পারে, সাইয়া হতে পারে, এটা তাদের সংজ্ঞা। তাকে জিজ্ঞাসা করেন যে ভাই, এই যে মিলাদ পাঠ করছেন কেন? এটা মুস্তাহাব, এটা করলে নাকি আছে, না করলে গুনাহ নেই, বলে কি বলে না? তার মানে বোঝা গেল তাদের প্রথম অনুসারে, যে আমরা মিলাদ করি না, অন্তত গুনাহের কাজ করছি না, বুঝলেন না? ওদের তো এটাই ফতোয়া যে মিলাদ কি আনলো মুস্তাহাব কাজ, করলে নেকি আছে, না করলে গোনা নেই, তো আমরা অন্তত করছি না, অন্তত গোনা করছি না। আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বেশিও করবা না কমও করবা না, মিলাদের কথা তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেওনি, করছি না ইনশাআল্লাহ জান্নাত যাবো। আর ওরা বলছে এটা বিদাতে হাসানা। ভাই যদি বিদাতে হাসানা যদি কোনো ক্রমে বিদাতে সাইয়া হয়ে যায়, খবর আছে ওদের, মানে ভাই রিক্সে কারা আছে ভাই, তো রিক্সে কারা আছে ভাই, তারাই আছে রে ভাই। ওরা বলছে তাদের গবেষণা, না মিলাদটা বিদাতে হাসানা, কিয়ামটা বিদাতে হাসানা, সয়বরাত এটা বিদাতে হাসানা, এই বে তারা বিদাতে হাসানা নিজেরা সিল মারছে। আল্লাহর কাছে যদি বিদাতে সাইয়া হয় বলেন, তাহলে কুল্লু বিদাতুন দলালা, প্রত্যেকটা বিদাতি গোমরাহি, আর গোমরাহ বই না জাহান্নাম। সূরা নাসাই হাদিস নম্বর 1578 কিতাবুল ইদাইন। তো ভাই যদি রিক্সে থাকে তারা আছে, আলহামদুলিল্লাহ আমরা তাদের ফতোয়াতে আমরা গুনাহ অন্তত করছি না। জি প্রমাণিত যে মানুষ যখন মাঝের সমস্ত আমলই বন্ধ হয়ে যায়, তিনটে আমল জারি থাকে, তার একটা এটা করতে পারেন, আপনার বাপ যদি আলেম হয়, বাপের যদি লেখা কোনো বই থাকে, আপনি সন্তান, সেই বইগুলোকে আপনি প্রেস থেকে ছাপিয়ে দিয়ে আপনি ফ্রি বিতরণ করে ইনশাআল্লাহ বই পড়ে যদি কেউ হিদায়ত পায়, আপনারা বাপ কবরের একটা অবশ্যই নেকি তাকে দেওয়া হবে। দুই, যদি কিছু করতে চান, সবচেয়ে আপনার বাপের জন্য উপকারী হচ্ছে এটা যে বেটা যদি নেককার পর্যায়ের ছেলে মেয়ে সন্তান যদি হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী যদি দোয়া তার জন্য করে খাসভাবে, তবে কবর সবচাইতে এটা তার জন্য শক্তিশালী একটা মজবুত দলিল হয়ে দাঁড়ায়। আর তিন নম্বর, সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া মানে 40 খানা নয়, সাদকায়ে জারিয়া মানে একটা মসজিদ নির্মাণ করে দেন, যদি আপনার বুকে যদি দম থাকে, যদি টাকা পয়সা থাকে, একটা গোটা মসজিদ নির্মাণ করে দেন, যদি না থাকে মসজিদে কোন একটা কাজে অংশগ্রহণ করেন, যদি তাও না পারেন তো একটা ইট একটা কিনে দেন, তাও না পারেন একটা টিন কিনে দেন, যা ইচ্ছা তাই করেন। যেই সাদকাটা অনন্তকাল মানে অসংখ্য দিন পর্যন্ত থাকতে পারে, যেমন মসজিদে আপনাদের দেখা হচ্ছে কি নেই, টিউবওয়েল নেই, আপনি মসজিদে একটা টিউবওয়েল দান করলেন, কিছু বদনা দিলেন, মানে এইসব সাদকায়ে জারিয়া করেন। এই কর্মগুলো আমার একটা আলাদা বক্তৃতা আছে, মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, ইন্টারনেটে যাবেন, বাংলাতে লিখবেন মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, 1.5 ঘন্টা একটা আলোচনা আছে, ওখান থেকে শুনতে পারেন। 39টা করণীয় আছে, একটা একটা করে বলে 39টা লাগবে, তো তার মধ্যে এগুলো আপনি করতে পারেন। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জি, পিঠ ধরা সম্পর্কে হাদিস কি বলে? পিঠ ধরা কি অবশ্যই জরুরি? জি, পিঠ ধরা অবশ্যই জরুরি, পিঠ ধরা ফরজ, না ধরলে জাহান্নামে যাবেন, না ধরলে আপনি বেঈমান বলে বিবেচিত হবেন, যেমন দেওয়ানবাগি পিঠ, তাই বলেন একে ধরা ফরজ কি ফরজ নয়? একে না ধরলে, একে যদি মনে মনে অন্তর থেকে ঘৃণা না করেন, আর আপনি যদি শাসক হন তাকে যদি হত্যা না করেন, ভাই বলেন তো আপনি ইমান না বেঈমান? বেঈমান বলে থাকবেন। তো ভাই পিঠ ধরা, কিছু কিছু পিঠ আছে এগুলো ধরা ফরজ, আর কিছু কিছু পীর আছে এদেরকে ইসলাহ করা ফরজ, বুঝেন নাই? কিছু কিছু পীর ধরা ফরজ, আর কিছু কিছু পীরকে ধরে তাদেরকে ইসলাহ করা ফরজ। ইসলাহ মানে ওদের মধ্যে অনেক ভুল আছে, ভুলগুলো সংশোধন করে দেওয়া অবশ্যই ফরজ। যেমন চরমনায় পিসাব কিছুদিন আগে বলছিল যে তিনি নাকি জাহাজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, ছিল না ভাই?
কিছুদিন আগে চরমনা পীর সাহেবকে ফতোয়া জারি করেছে দেবন্দিরা হেফাজত থেকে, কি যে ওসমান রদি আল্লাহ আনহু প্রসঙ্গে চরমনা পীর সাহেব এমন কয়েকটা মন্তব্য করেছে, সঙ্গে হেফাজতে ইসলাম যারা আছে মামনুল হক নাম শোনেন নাই ভাই, আর তাদের গ্রুপে যারা আছে তারা পরিষ্কার করছে চরমনা যদি এখান থেকে প্রত্যাবর্তন না করে, তোবা রুজু যদি না করে, তোবা যদি না করে তাহলে তার সঙ্গে করে সম্পর্ক নেই, ভেতর ভেতর অনেক ফাটল ধরে গিয়েছিল। কিছুদিন আগে চরমনা পীর সাহেব তিনি ওপেন একটা ভিডিওতে এসে তিনি ক্ষমা চেয়েছেন। তো আমরা বলি যে কিছু কিছু পীর আছে যাদের ইসলাম করা জরুরি, তার জন্য এইসব পীরকে ধরা অবশ্যই ফরজ যাদেরকে ইসলাম করতে পারবেন। আর যেসব পীর যদি ধরা যদি এমনকি বলেন যে পীর না ধরলে জান্নাত যাওয়া যাবে না, তো আমরা তখন বলি ভাই এই পীরকে থেকে পালিয়ে না আসলে আপনি জান্নাত যেতে পারবেন না, বুঝেন নাই? যারা বলে পীর না ধরলে জান্নাত যাবেন না, তো ওই পীর থেকে পালিয়ে যদি আপনি না আসতে পারেন তা আপনি জান্নাত যেতে পারবেন না। এখানে শুধুমাত্র উল্টো, দু জায়গায় তাদের সঙ্গে একমত, এক জায়গায় দ্বিমত। আর দুই নম্বর, কোরআন হাদিস পীরের ব্যাপারে কি বলে? কোরআন হাদিস পীরের ব্যাপারে ওই কথাই বলে যে আইসক্রিম খুব গরম, বুঝেন নাই? কেউ যদি দাবি করে আইসক্রিম খুব গরম এই কথাটা যেমন, আর কোরআন হাদিসে পীরের কথা বলে ঠিক এমন। কেন ভাই? কোরআন তো আরবি ভাষায় আর পীর প, বলুন তো ভাই আলিবাত আসা পড়তে শুরু প বলে কোনো অক্ষর আছে? তাহলে কোরআনে প বলে কোনো অক্ষর যদি না থাকে আরবি বর্ণমালাতে পীর বলে কোনো কথাই নাই, কথা বুঝতে পারলেন কি? তো মৌলিক বিষয় হচ্ছে এটা ভাই, পীর ধরা ফরজ বা ওয়াজিব সুন্নাত মুস্তাহাব এমন কিছু নয়। যারা জানে না তারা জিজ্ঞাসা করবে এটা করা ফরজ, ফাসালু আলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন সুনাহাল হিকমাতি তাসরাম বিআতম শাহ। তো জানার জন্য যার কাছে আপনি যেতে পারেন, যে কোরআন সুন্নাহ অনুযায়ী দলিল দেয় তার কাছে গিয়ে আপনি আলোচনা শ্রবণ করতে পারেন, প্রশ্ন করতে পারেন, উত্তর নিতে পারেন। কিন্তু পীরের নামে যে সবগুলো চলছে বর্তমান আমাদেরকে বলতে বাধ্য হচ্ছে এসব পীরগুলোকে ধরা ফরজ, দে হাজতে পুরে রাখা ফরজ, সামন্তের গেলে ইশারায় কাফি। জি, খিজির আলাইহিসসালামকে জীবিত? জি না ভাই, খিজির আলাইহিসসালাম জীবিত নেই, শুধুমাত্র জীবিত আছে হযরত ঈসা আলাইহিসসালাম, যাকে পৃথিবী থেকে আসমানে তুলে নেওয়া হয়েছিল। বর্তমানে কাদিয়ানি একটা ফিরকা আছে আর বাংলাদেশে হিজবুত তাওহীদ একটা ফিরকা আছে নতুন, হিজবুত তাওহীদ হচ্ছে নতুন ফিরকা। এদের আবার কি রে ভাই, এদের আকিদা কয়েকটা বই পড়লাম এমন কিছু লিখে রেখেছে তো সাধারণ মানুষ রেখে দেবে বই পড়ে, যে কি লিখেছে এটা, মানে এটা বিবেক বুদ্ধি থাকবে তো লেখো। তো হিজবুত তাওহীদ কাদিয়ানি আহলে কোরআন বাংলাদেশের তিনটে ফিরকা রম রম বাজার। তো ইনশাআল্লাহ এই বিষয়ে পুরো একদিন আলোচনা করব, তিনটে ফিরকা সম্পর্কে আলাদা, একটা হিজবুত তাওহীদ, একটা কাদিয়ানি, একটা আহলুল কোরআন, এই তিনটে ফিরকা বসে একদিন তার থেকে একটা আলোচনা ইনশাআল্লাহ পেশ করব। পরবর্তী সময়তে ইন্টারনেট থেকে আপনারা শুনে নেবেন, এখন এই মুহূর্তে আলোচনা করা সম্ভব নয়। নবীজির বাবা মা জান্নাতি না জাহান্নামী? ভাই এই বিষয়ে প্রশ্নের ব্যাপারে শুধুমাত্র আবি খাতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ মৃত্যু 463 হিজরি, তিনি কেবলমাত্র শুধু বলেছেন তার তারিখে বাগদাদ একটা কিতাব আছে 13 খণ্ডে একটা ঘটনা নিয়ে এসেছেন, যে ঘটনাতে বলা হচ্ছে এটা যে বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হঠাৎই তার বাপমার কবর কাছে চলে আসলেন, কবর কাছে এসে আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমার বাপ মা তো মৃত্যুবরণ করেছে, তো আল্লাহ তাদের বাপ মাকে নাকি রুহ আবার ফিরিয়ে দিয়েছিলেন, তাদেরকে উঠিয়ে বসানো হয়েছিল, এবারে কালেমা পাক করে আবার মুমিন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তারিখে বাগদাদে কয়েকটা ঘটনা এসেছে, সবগুলো জাইফ জাল, একটাও সহি নয়, বুঝেন নাই? দুই নম্বর সে মুসলিম কিতাবুল ইমাম, বার হচ্ছে শাফাতুন নবী, হাদিস নম্বর 398, আল্লাহ সাল্লাহ চাইলে সাহাবি এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবা কোথায়? বলছে জাহান্নাম। সাহাবিরা মনে করলে চলে যায়, আল্লাহ আবারও ডাকে যে তুমি শোনো, আসে আল্লাহ সাল্লাহ তখন বলছে এত দুঃখিত কেন, তোমার বাবা যেখানে আমার বাবাও সেখানে, মানে দেখেন তার বাবাকে আগে বলে দিয়েছে জাহান্নামে, পরোক্ষভাবে নিজের বাবার কথাটা আল্লাহ রাসূল ইঙ্গিত করে দিলেন। আল্লাহ রাসূল তার মায়ের জন্য দোয়া করার জন্য আল্লাহ হচ্ছে প্রার্থনা করলেন, সূরা তাওবা 73:113 দুটো আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা মুশরিকের জন্য দোয়া করা এটা বৈধ নয়। শব্দটি ইমাম শাফি রাহিমাহুল্লাহ, সরি ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সেই মুসলিমের সারা সারে নববীতে তিনি কঠোর প্রতিবাদ করেছেন। কেন? সেই সময়তে কিছু শ্রেণীর মানুষরা যারা মনে করতেন যে আল্লাহ রাসূলের পিতা মাতা তারা জান্নাতি, তাকে জাহান্নামী বলা যাবে না, সেই সময়তেও তাদের ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ এই 600 শতকের মানুষ, মানে 600 হিজরির দিককার মানুষ, সেই সময় তিনি ইমাম নাওয়াবী সেই মুসলিমের সারাতে হাদিসে ব্যাখ্যা করতে গিয়ে কঠোর প্রতিবাদ করেছে, বুঝে যে হাদিস দ্বারা যদি প্রমাণিত দেখতে পারে কোথায়। আর আপনার খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তার একটা বই আছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে আল ফিকহুল আকবার,
এটাতে আল্লাহ রাসূল জীবিত না মৃত, আল্লাহ রাসূল বারো মাস জাহান্নামী না জান্নাতি, এই প্রসঙ্গে তিনি এনেছেন। অনেক মুহাদ্দিসের কথা তিনি নকল করেছেন যে সুকুত ইখতিয়ার করনা বেহতার হে, মানে এই ব্যাপারে কিছু হ্যাঁ বা না বলাটাই বেশি ভালো, বুঝলেন না? কিছু না বলা যে জাহান্নামা জান্নাত এটা তো কবর আমরা প্রশ্ন জিজ্ঞাসা করবে না, কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে না, যদি কিছু হলে ওই ব্যাপারে বলতে পারবো না, মানে এতটা। তো আল্লাহ সাল্লাহ এই হাদিসটা আছে সহিহ মুসলিমে, এখন যা বুঝিস তাই বোঝ এমনটা। তবে যারা বলে আল্লাহ সাল্লাহ পিতা মাতা জাহান্নামী বললে নাকি একটা মান সম্মান হারিয়ে যায়, ভাই এক ধারণা খণ্ডন করা যায়, কেন? কারণ তো ইব্রাহিম আলাইহিস সালাম পিতার নাম কি ছিল? জান্নাতি না জাহান্নামী? আর স্বয়ং আল্লাহ রাসূল বলে গেছেন সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া বাব নম্বর 60 হাদিস নম্বর 3350 যে আজরকে কিয়ামতের মাঠে জাহান্নামে নিক্ষেপ করবে। ভাই নূহ আলাইহিস সালামের সন্তান জান্নাতে না জাহান্নামে যাবে? সূরা হুদ 25 থেকে 38 নম্বর আয়াত পড়ে তার সন্তান জাহান্নামে, নূহ আলাইহিস সালামের সন্তান। নূহ আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাতে না জাহান্নামে? সূরা তাহরীম 66 আয়াত নম্বর 9 থেকে 11। ভাই স্পষ্ট কোরআন দ্বারা প্রমাণিত, ওরা বিশ্বাস করে, ভাই করে কি করে না, তারাও তো বিশ্বাস করে। আবু তালেব আল্লাহ সালের চাচা জান্নাতে না জাহান্নামে? সেই বুখারী কিতাব জানায় হাদিস নম্বর 1360 যা তার চাচাও জাহান্নামে আযাব কম হবে, তবে জাহান্নামই তো, বুঝেন নাই তো? ভাই পূর্বের যতগুলো নবীর সুর ছিল তাদের পিতা মাতাও জাহান্নামে যাই গেছে কি যায় নাই, তাদের স্ত্রী গেছে কি যায় নাই, তাই সন্তান গেছে কি যায় নাই? ভাই তাদের যদি যায় তো আমাদের রাসূলের পিতা মাতা যদি জাহান্নামে, যদি জাহান্নামি বলা নাই যায় তো এটা কেন বিমুখ নীতি? ইব্রাহিম সালামকে বলে আবুল আম্বে, সমস্ত নবীদের পিতা, জাতির পিতা, তার বাপিরা জাহান্নামে, তার রাসূলের পিতা মাতা যদি জাহান্নামে চলে যায় এটা আপনি অমান্য করার কি আছে, আমি তো বুঝি না। আদম আলাইহিস সালামকে মাটির তৈরি তারাও বলে, ইব্রাহিমকে মাটির তৈরি তারাও বলছে, নূহ আলাইহিস সালাম মাটির তৈরি তারাও বলছে, ঈসা আলাইহিস সালাম তিনিও মাটির তৈরি, সূরা ইব্রাহিম 59 নম্বর আয়াত। আল্লাহ রাসূল শেষ নবী মাটির তৈরি হলে নাকি মান সম্মান খুইয়ে যায়, 1,23,000 সবাইকে বলছে তারা মাটির তৈরি, বা বলছে কি বলছে না কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের নবীকে যদি মাটির তৈরি বলা হলে বাবা মুস্তাকে রাসূল, এই ইহুদি, এই খ্রিস্টান, মানে একে হত্যা করা ফরজ, কত রকমের ফতোয়া জারি করছে। জি নাভির নিচে হাত বাঁধা না বুকের নিচে হাত বাঁধতে হবে? বুকের নিচে, বুকের উপরে হাত বাঁধতে হবে, চার মাযহাবের ফতোয়া দ্বারা প্রমাণিত, মানে ইজমা দ্বারা প্রমাণিত, বুঝলেন না? এখন বলতে পারেন বুকের উপরে হাত বাঁধবে চার মাযহাবের চার ইমামের ফতোয়া দ্বারা প্রমাণিত, আর কোন মাসালা যদি চার ইমাম যদি ঐক্যমত পোষণ করে তো সে মাসালাকে কি বলা হয়? ইজমা উম্মাত, মানে বোঝা গেল মুসলিম উম্মার ইজমা আছে যে বুকের উপরে হাত বাঁধতে হবে। এবার দলিল, জাস্টিস তাকি উসমানি, নাম শুনেছেন? দেববন্দীদের জীবিতদের মধ্যে সবচেয়ে বড় আল্লামা, এর উপরে দেববন্দীদের কোনো বড় আল্লামা নেই। আর ইনার একটা পরিচয় ওই যে তাফসিরে মারিফুল কোরআন মুফতি শফি হিসেবে সন্তান। আর জাস্টিস তাকি উসমানি অন্যান্য দেববন্দীদের চাইতে অনেক ন্যায় করেন, আলহামদুলিল্লাহ অনেক কথা তিনি ইনসাফপূর্ণ করেছেন, তবে তিনি তার্কিক না, বিতর্ক পছন্দ করেন না, এবং তিনি অনেক সময়তে তিনি হক কথাটা বলেছেন, কিন্তু যেহেতু একটা গণ্ডির মধ্যে আছে তাই কিছু কিছু তাকে ব্যাখ্যাতেই হবে। তবে তিনি অন্যান্য দেবদের চাইতে অনেক ন্যায় করান, তাই একটা বই আছে সুনান তিরমিজির ব্যাখ্যা, দারসে তিরমিজি 2324 নম্বর পৃষ্ঠায় 34 মাযহাবের ফতোয়া এসেছেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার দুটো মত আছে, এক এই নাভির ওপরে আর বুকের নিচে, বা নাভির ওপরে বুকের নিচে, ইমাম আহমেদের একটা মত বুকের উপরে আর বুকের নিচে, নাভির নিচে বলেন, ইমাম মালিকের মত একটা হাতটাকে ছেড়ে দেওয়া, তবে এটা সহিহ সূত্রে প্রমাণিত নয়, তারা যে গ্রন্থের মানে রেফারেন্স দিচ্ছে তারা মুদাতুন কুবরা, এই মুদাতুন কুবরা গ্রন্থটি ইমাম মালিক থেকে প্রমাণিতই নয়, ইমাম মালিক থেকে সূত্র বর্ণনা করেছে কিন্তু এটা প্রমাণিত নয়, সনদ যাইব আছে, এটা পরে একসময় আলোচনা করা যাবে। আর 4 নাম্বার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে বুকের উপরে হাত বাঁধা এটাও সহি, তবে মেয়েদের জন্য। তো ভাই ফতো আছে না নেই? ছেলে আর মেয়ে হোক বুকের উপরে হাত বাঁধার হাদিসের কথা মানে ফতো আছে না নেই? তো সার ইমামে সার ইমামে বলছে বুকের উপরে হাত বাঁধা এটা বৈধতা, কেউ না যায় হারাম বলেনি, প্রথম দলিল। দুই নম্বর দলিল, যারা বলছে যে মহিলারা বুকের উপরে আর পুরুষরা নাভির নিচে হাত বাঁধবে, তো আমাদের একটা পাল্টা প্রশ্ন যে হিজরা হলে কোথায় বাঁধবে? ভাই হিজরার তো পরে নামাজ ফরজ কি ফরজ না, তাদের পরে জমি বন্টন ফরজ কি ফরজ নয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে একজন হিজরা প্রসঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছিল তার লিঙ্গের উপরে নির্ভর করে তার ফরায়েজ হবে, তার মিরাজ বন্টন হবে। মুসনাদ আব্দুর রাজ্জাক স্পষ্ট হাদিস বলেন যে 7240 নম্বর হাদিস, 7293 নম্বর হাদিস,
মুসান্নাফ আব্দুর রাজ্জাকে। তো এখন হিজরা যদি হয় আর বিবেক বুদ্ধি যদি ঠিক থাকে, শারীরিক ক্ষমতা যদি ঠিক থাকে, বা তারপরে নামাজ পড়া যদি ফরজ নয়, হ্যাঁ বলুন তো এই হিজরার আহ্বান পাবে কোথায়? তার জন্য আমাদের কথা, নারী হোক পুরুষ হোক আর হিজরা হোক, সকলে বুকের উপরে হাত বাঁধবে। তিন নম্বর পয়েন্ট, যে হাদিসের আলোকে হাত কোথায় বাঁধতে হবে। দুই ধরনের হাদিস বর্ণনা এসেছে, প্রথম বুখারী মুসলিম আবু দাউদ, 17 জন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে 70টা সনদ হাদিস বর্ণনা আছে। রাসূল বাম হাতে করে ডান হাত রাখতেন, কোথায় রাখতেন বর্ণনা নেই। কথা কি ভাই? বাম হাতের উপরে ডান হাত, এই হাদিসটা সহি, সকলের ঐকমত্য। রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন, 17 জন সাহাবী 17টা সনদে হাদিসটা বর্ণনা আছে। এবার একটা দেখেন ভাই, বলুন তো মোবাইলটা কোথায় আছে? হাতের উপরে, বাম হাতের উপরে। রাসূলের হাদিস কি বাম হাতের উপরে ডান হাত? এবার মোবাইলটা কোথায় আছে? বাম হাতের নিচে। রাসূলের হাদিস কি বাম হাতের উপরে ডান হাত রাখতেন? এবার আমি একটু দাঁড়াই, বাম হাতের নিচে ডান হাত করা পাচ্ছে না বাম হাতের উপরে ডান হাত পাচ্ছে? বাম হাতের নিচে। হাদিস কি বাম হাতের উপরে ডান হাত? সমস্ত ওলামারা একমত, হাদিস একমত, রাসূল বাম হাতের উপরে ডান হাত রাখতেন, বাম হাতের নিচে নয়। তো যারা নাভির নিচে হাত বাড়ছে তারা কখনোই বাম হাতের উপরে ডান হাত রাখতে পারবে না। বাম হাতের উপরে ডান হাত যদি রাখতে গেলে এইভাবে রাখতে হবে, কি বোঝেন? এইভাবে। কিন্তু আপনি বুকের উপরে বেঁধে দেন, দেখেন বাম হাতের উপরে ডান হাত আসে কি আসে না? তো জাহির দে হাদিসের জাহির দ্বারা প্রমাণিত যে বাম হাতের উপরে ডান হাত রাখতে গেলে আপনাকে বুকের উপরে হাতটাই বাঁধতে হবে, কিন্তু নাভির নিচে হলে বাম হাতের নিচে ডান হাত হয়, বাম হাতের উপরে নয়। এক নম্বর দলিল, দুই সহিহ বুখারী হাদিস নম্বর 740, সাহেব বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিস বর্ণনা, যে রাসূল বাম হাতের উপরে, বাম হাতের উপরে মানে বাম যেটা উপরে ডান যেটা তিনি বাঁধতেন, জেরা শব্দের অর্থ সকলে একমত, হাতে তিনটে অংশ, একটা এখান থেকে এতটাকে বলে ইয়াদ, এখান থেকে এতটাকে বলে জেরা, এখান থেকে এতটাকে বলে রুজগু। হাদিসের ভাষাকে জেরা করে রাখতে হবে, জেরা কোনটা আপনি এবার মানে অজুর অধ্যায় করেন, অজুর হাদিসে স্পষ্ট, আমরা জেরা পর্যন্ত ধুই কি ধুই না? তো জেরার উপরে যদি জেরা রাখা হয়, তবে জেরা উপরে জেরা রাখলে কি হয়? পদ্ম রাশে জেরা উপরে জেরা রাখলে বুকের উপরে আসবে। তো দুটো হাদিসের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে প্রমাণ, একটা বাম হাতের উপরে ডান হাত, এটা বুক ছাড়া হবে না, বাম হাতের নিচে তো হাদিস নাই ভাই। আর জেরা অর্থাৎ এখানে স্পষ্ট চলে আসবে। তিন নম্বর দলিল, সাহিব নু খুজাইমা হাদিস না 479, ওয়ালিদিন হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, যে রাসূল বাম হাতে করে ডান হাত রেখে আলা সাদরি বুকের উপরে বাঁধতেন, মুসনাদে আহমদ। হাদিসটা আরেকটা হচ্ছে মানে হুল তাইস সূত্রে হাদিস বর্ণনা আছে, সিমাক বিন হারবে সূত্রে 17102, সেখানে ডান হাতে করে বাম হাত বুকে পরে রাখতেন। সুন্নাহ আবু দাউদের মুরসাল হাদিস 759 হাদিস, বাম হাতে করে তিনি ডান হাত রাখতেন, আলা সাদরি বুকে পরে বাঁধতেন। এখন কিছু কিছু ওলেমা বলছে, বিশেষ করে যারা মাসলাকে হানফি, তারা বলছে যে সাহিব ইবনে খুজাইমা 479 নম্বর হাদিসটা যাইফ। কেন? এখানে মুআম্মাল ইবনে ইসমাইল নামক একজন রাবি আছে, যাকে ইমাম বুখারী নাকি মুনকারুল হাদিস বলেছে, বুঝেন নাই? তবে এটা চূড়ান্ত মিথ্যা কথা, মুআম্মাল তিনি মুনকারুল হাদিস নন। যদি মুআম্মাল ইবনে ইসমাইল যদি মুনকারুল হাদিসই হবেন আর ইমাম বুখারী তাকে মুনকারুল হাদিসই বলেন, তবে বলেন তো ইমাম বুখারী তার সহিহ বুখারীতে তালিকা হিসাবে দুটো হাদিস নিয়েছে, তালিকা হিসাবে দুটো হাদিস নিয়ে এসেছে। সেই বুখারীতে 2700 নম্বর হাদিস দেখেন, কিতাবুল হাজ আর কিতাবুল জিহাদের 7000 হাদিস এসেছে, তার মানে 415 নম্বর হাদিস দেখেন। এই মুআম্মাল সূত্রে হাদিস নিয়ে আসা ইমাম তিরমিজি হাসান বলেছে, আলবানী হাসান বলেছে, শেখ জুবায়ের আলী জায়েদী হাসান বলেছেন, শেখ সৈয়দ আরনাও তিনি হাসান বলেছেন। আর মুআম্মাল বিন ইসমাইল প্রসঙ্গে যারা তাদের যদি আপনি ভালোভাবে ঘাটা যায় দেখবেন যে 18 জন মুহাদ্দিস তারা মুআম্মাল বিন ইসমাইলকে সিক্কা গ্রহণযোগ্য রাবি বলেছে, মাত্র 6 জন বলেছে মুআম্মাল বিন ইসমাইলের স্মৃতিশক্তি দুর্বল ছিল।
কিন্তু 18 জন মুহাদ্দিস বলে তার হাদিস গ্রহণযোগ্য। আর সমস্ত যারা জিয়া শাস্ত্র বলে ওসির হাদিস যারা বোঝেন তাদেরকে জিজ্ঞাসা করেন যে সিক্কা রাবি যখন কোনো কিছু যদি অতিরিক্ত বর্ণনা করে সেটা গ্রহণযোগ্য হয়ে যায়। আর 18 জন জমহুর তার বলছে গ্রহণযোগ্য, আর বুখারীতে সাহিহে এসেছে। তো স্পষ্ট মুয়াম্মাল বিন ইসমাইল কে যারা বলছে যাইব, এটা সঠিক কথা নয়। বরং মুয়াম্মাল বিন ইসমাইল প্রসঙ্গে স্বয়ং ইমাম বুখারী তার একটা গ্রন্থ আছে তারিখুল কাবির রাবি নাম্বার 2107 মানে জীবনী নাম্বার 2107 মুয়াম্মাল বিন ইসমাইলকে তিনি নিয়ে এসেছেন। তারপর তিনি যারাও করেননি তাদিলও করেননি, মানে আপত্তি করেনি প্রশংসা করেনি। আর জাফর আহমেদ উসমানী দেওবন্দীদের ইমাম তার উলমুল হাদিস 239 পৃষ্ঠাতে লিখেছেন যে ইমাম বুখারী যখন কোন রাবিকে তার তারিখের গ্রন্থে নিয়ে আসার পরে সমালোচনা না করলে সেটা হচ্ছে কি হানফি দেওবন্দীদের নিকটে সে রাবি হাসানুল হাদিস সিক্কার গ্রহণযোগ্য রাবি। তো বোঝা গেল তাদের উসুল অনুযায়ী মুহাম্মদ বিন ইসমাইল যাইব রাবি নয়। তাই এই বিষয়টা স্বতন্ত্র একটা বক্তৃতা আছে, একটা ফোন মুনাজার আছে শুনে নেবেন। আর ফোন মুনাজারা আছে বুকের উপরে হাত বাঁধা প্রসঙ্গে আমি ওখানে অনেকগুলো দলিল উপস্থাপন করেছি, এখনো অনেক আলোচনা করা সম্ভব। তো মুয়াম্মাল বিন ইসমাইল কোনোভাবে যাইব তিনি নন, তিনি গ্রহণযোগ্য রাবি। তাই সাইবনে তুজামার হাদিসটা যাইব নন, বুকের উপরে হাত বাঁধতে হবে, যেটা আপনাকে চার মাসের ফতোয়া থেকে দেখালাম। আর স্পষ্ট হাদিস যেটা যুক্তি বলা হয়, তারপরে হাদিস স্পষ্ট দেখালাম, তিনটে দলিল দিলাম। আর যারা বলছেন রাবি নিসে হাত বাঁধতে হবে, মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত হাদিস যাইব, দলিল ছ নামাজের মাসায় নাম শোনেন নাই, মৌলানা আব্দুল মতিন সাহেবের লেখা, তার বইয়ের 80 নম্বর পৃষ্ঠা খুলবেন, তিনি লিখে রেখেছেন তার মানে নাবির নিচে হাত বাঁধা প্রসঙ্গে সুনান আবু দাউদ বাইহাকি সুনান কুবরাতে যে হাদিসগুলো এসেছে সবগুলো যাইব। কেন? এখানে মোহাম্মদ বিন ইসমাইল, এখানে মোহাম্মদ বিন ইসহাক আল কুফি সমস্ত মুহাদ্দিসদের ঐক্য মতে যাইব, বা তিনি স্বীকার করেছেন, তার বই লিখে রেখেছেন। হানফি দেওবন্দি বেরেল বেরে একটাই দলিল দিতে চাই যে মুসান্নাব ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিসে একটা হাদিস আছে যেখানে রাসূল বা আমাদের উপরে ডানাত রেখে তাহাতা সূরা নাবির নিচে বাঁধলেন বা বাঁধতেন। মুসান্নাব ইবনে আবি শাইবা থেকে একটা হাদিস তারা এখন ইদানিং পেশ করছে, তবে এটা জালিয়াতি। মুসান্নাব ইবনে আবি শাইবার মূল নুসখাতে এই তাহাতা সূরা শব্দটা নাই, এটা জোর করে ঢোকানো হয়েছে 805 হিজরিতে প্রথম হায়াত সিন্দি হানফি প্রথম তিনি এই কাজ কাসিম বিন কুতুল বুগা 806 দিকে তার সমত জন্ম, তিনি প্রথম এই তারিখটা করে মুসান্নাবের মধ্যে এই তাহাতাসুরা শব্দটা লাগিয়ে দেয়। কথা বোঝেন নাই? 806 হিজরির দিকে প্রথম তিনি এই কথা মানে লাগানোর চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ মানুষ কারণ যারা মহাদিস তারা ধরে ফেলেছে। তাই মুসান্নাব ইবনে আবি শাইবা যেটা নাবি নিচে হাত বাঁধা প্রসঙ্গে বর্তমান তারা যে দলিল দেয় এই দলিলটা সহি নয়। কেন? এই টুকরাটাই মূল গ্রন্থে প্রমাণিত নয়। এই বিষয়ে বিস্তারিত নিজে লিখেছে যে আমি স্বয়ং মুসান্নাফের তিনটে কপি দেখেছি, তাতে তাহাতা সুরা শব্দটা পাই নাই। তাই হানফিরা যদি এটা দিয়ে দলিল দেয় এটা সঠিক হবে না, ভাই জাস্টিস তাকে স্বীকার করেছে। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি তার আছে ইহুদিদের আর একটা গোত্র তারা বলছে আমাদের কাছে জবুর আছে, তরাত কোনটা এদের বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বুক অফ জেনেসিস লেভিটিকাস আর এক্সোডাস আর নাম্বার এই পাঁচটা যে অধ্যায় আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্টের পাঁচটা কিতাবকে তারা বলে কি জানেন তওরাত, ইহুদিদের পাঁচটা হলো তওরাত। আর যে খ্রিস্টান আছে বাইবেলের নিউ টেস্টামেন্টের গসপেল অফ জন মার্ক ম্যাথিউ আর লুককে বলে ইঞ্জিল। আর ইহুদিরা দাবি আর একটা যে বাইরে একটা অধ্যায় সং অফ সলোমন যেটাকে বাংলা গীত সংহিতা বা সলোমনের গীত এটাকে তারা বলে জাবুর। ভাই তারা দাবি মানো তালা তুমি আমাদের সকলকে সুমতি দান করো, সকল বলি আল্লাহ আমিন। এ দাওয়া এ দুয়ারে কে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।